তখন জলে আপনারা বুঝবেন কি? ওই যে একটা ইয়ে আছে না, তোমার কেন জলের ফার্স্ট লাইনটা পারি না, সমস্যা পরে নেই, তা বলি আসে তোমার না, কেন আসে জলের বন্ধু, তোমার কেন সহকারে দেখছে। হ্যাঁ আমরা ক্লাসে চলে আসি, ফেসবুক লাইভ শুরু হয়ে গেছে, আমরা ক্লাসে ক্লাসটা করি। সেটাই, লোকাল এসিও। লোকাল এসিওটা কি? লোকাল এসিওটা আমি বলেছি যে একটা বিজনেস স্টার্ট করার জন্য, বিজনেস কে স্টার্ট করার পরে একটা বিজনেস এর ব্র্যান্ডিং তো আমরা অর্গানিক ওয়েতে করতে পারি, তাই না? ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং যখন আমরা অর্গানিক ওয়েতে করি, ওই অর্গানিক ওয়েতে করার জন্য আরো কিছু কাজ করা যায়। সেটা কি? সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমরা অনেক সময় দেখি খুব ছোট ছোট দোকান বা খুব ছোট ছোট শপ, যেটা আমরা গুগল সার্চ করলে গুগল তাদেরকে দেখায়। কালকে দেখেছিলাম যে সাবিব এসিও করে ছবি দেওয়ার কারণে সাবিবকে হচ্ছে গুগল শো করছে। তো আমি যখন আমার লোকেশনকে এসিও করে, আমার ওই বিজনেসকে এসিও করে আপডেট করব, তখন সেটা লোকাল এসিও হয়ে যাবে। লোকাল এসিওটা করতে গেলে আসলে গুগল মাই বিজনেস এর আন্ডার থেকে করতে হয়। এটা কালকে সাকলাইন ভাই বলেছিল আপু যে গুগল মাই বিজনেস থেকে করতে হয়। গুগল মাই বিজনেস থেকে করতে গেলে আমরা যখন আমাদের বিজনেস এর নাম, আমরা যখন ধরেন একটা মিথিলাপুর একটা আইটি ফার্ম, এখন ওইটার যদি মিথিলাপুর লোকাল এসিও করে, তখন দেখা যাবে যে কেউ, যে কেউ এটা দিয়ে গুগলে সার্চ করলে এটার কিছু ছবি, এটার এক্সাক্ট লোকেশন দে ম্যাপ ম্যাপ আকারে গুগলে সার্চ করার পরে রাইট সাইডে এটা শো করে। এটা ওই দিন দেখেছিলাম যে সাইদুল ভাইয়ার ছবিতে শো করছে, তাই না? তো ওরকম আপনারা যদি ধরেন আপনাদের ওইখানে এখন লিখে দেন যে আপনাদের ওইখানে তো অনেক চিটং অনেক রেস্টুরেন্ট আছে, যেমন আপনারা যদি ক্যাফে রিও জিইসি জিইসি জি জিইসি তো হ্যাঁ জিইসিটা যদি ক্যাপিটাল লেটারে লিখেন, সার্চ করলে দেখবেন আসবে আপনাদের বারকোড ক্যাফে, যেটা হচ্ছে আপনাদের জিইসি তে আছে। বারকোড ক্যাফে সার্চ করেন, দেখবেন বারকোড ক্যাফের ভিতরের মানে ইন্টেরিয়ারের ছবি, আউটসাইড থেকে ছবি, তারপরে হচ্ছে ওদের ম্যাপ একসাথে শো করছে। ইভেন ওইখানে ওদের রিভিউ শো করে, ওইখানে ওদের ওয়েবসাইট শো করবে, ওদের ডিরেকশন যদি দিয়ে থাকে সেটা শো করবে, ওদের ফোন নাম্বার শো করবে, ওদের প্রপার অ্যাড্রেস শো করবে। কারণ হচ্ছে এটা যখন গুগল মাই বিজনেস এর আন্ডার থেকে আমরা এটাকে এসিও করব বা এটাকে রেজিস্ট্রেশন করব, তখন আমাদের একটা কোডের প্রয়োজন হবে। কোডটা আসতে আমাদের 14 দিন টাইম লাগবে, কোডটা আসতে 14 দিন টাইম লাগবে। দ্যাট মিন্স আপনার মেইলে আসবে, ব্যাপারটা এরকম না, এটা চিঠি আকারে পোস্ট কার্ড আকারে আপনার পোস্ট অফিসে আসবে, পোস্ট অফিস থেকে আপনার বাসার অ্যাড্রেসে আসবে। এবং বাসার অ্যাড্রেসে আসার পর আপনার মনে হতে পারে আপু সেটা দিয়ে কি করব, ওই পোস্ট কোডের মধ্যে পোস্ট কার্ডের মধ্যে আপনার ছোট্ট ছোট্ট একটা পিন নাম্বার লেখা থাকে, আমরা এটাকে পিনকোড বলি। ওখানে কিছু কোড লিখা থাকবে, সংখ্যা লিখা থাকবে, যেটাকে আমরা পিনকোড বলি। ওই পিনকোডটা আমরা ওইখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে ভেরিফাই এর জায়গায় যখন এন্ট্রি করব, তখন গিয়ে আমার এই এসিওটা বা আমার ওই ইনস্টিটিউশনটা বা আমার ওই বিজনেসটা গুগলের কাছে লোকালি এসিও হয়ে যাবে। তখন ওই নাম দিয়ে কেউ সার্চ করলে গুগল ওইভাবে শো করবে। যে কেউ একজন, আমরা স্ক্রিন শেয়ার করি, এরপরে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, কিভাবে ওপেন করবেন। এখন ওপেন করতে গেলে কিছু জায়গায় প্রবলেম হবে। কি প্রবলেম হবে সেটা হচ্ছে আপনারা সবগুলি টপিক এখন খুলে ওপেন করে কাজ করতে পারবেন না। যদি কারো লোকাল এসিও করা থাকে এবং সেটার এক্সেস আপনার কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যদি লোকাল এসিও করেন, তাহলে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে 14 তারিখ, লাস্ট ক্লাস শেষ হতে 14 দিন, তারপরে এক্সট্রা আরো 3টা ক্লাস আমরা পাবো, তাই না? পাবো তো, জি আপু, করবো তো সবাই ক্লাস, অবশ্যই জি আপু, না আপু তারপরে আরো 1 মাস করাইলেও করবো। আপনারা যদি 27 জন, আমি ছাড়া তো আপনারা 26 জন, আপনাদের 26 জনের 26 জন এন্ট্রি করেন। এন্ট্রি করার পরে দেখেন কার কাছে পোস্ট কার্ডটা আসে, এবং আপনাদের কাছে যদি 14 দিনের মধ্যে না আসে, আপনারা 15 দিনের দিন আপনাদের পোস্ট অফিসে গিয়ে খবর নেন যে আপনার এই নামে আপনার এসেছে কিনা। এখানে আরেকটা ব্যাপার থাকে লোকাল এসিওতে, আপনি কখনোই কোনো ফেক আইডি, যেমন আমরা একটা ফেক নাম, আচ্ছা ডেমো পারপাসে ডেমো, টেস্ট পারপাসে টেস্ট দিয়ে দিলাম, সেটা করা যাবে না। আমরা প্রপার অ্যাড্রেস দিব, আমাদের প্রপার একদম একুরেট অরিজিনাল যেই অ্যাড্রেস, ওই অ্যাড্রেস ওই ফোন নাম্বার দিব। ওইখানে কিছু কিছু অপশন আসে যেটা ভিতরে গেলে পরবর্তীতে চেঞ্জ করা যায়, কিন্তু লোকাল এসিওর আরেকটা ব্যাপার থাকে, এটা কখনো আপনি ডিলিট করা যায় না, এটা কখনো ডিলিট করা যায় না। আমি আপনাদেরকে যে ইনফরমেশন গুলি দিচ্ছি সেটা হচ্ছে 2 মাস আগ পর্যন্ত আমি জানি, 2 মাসের মধ্যে যদি কোনো কিছু আপডেট হয়ে থাকে সেটা আমার জানা নেই, সেটা আমার জেনে জানাইতে হবে আপনাদেরকে, অথবা আপনারা যদি কেউ জেনে থাকেন সেটা আমাকে ইনফর্ম করবেন। চাপু আপনার এই ইনফরমেশনটা এইটুকু চেঞ্জ হয়ে নতুন এইভাবে এসেছে, ঠিক আছে, লাস্ট 2 মাসের মধ্যে আমি জানি না, লাস্ট 2 থেকে 2.5 মাস আগ অব্দি আমি লোকাল এসিওর কাজ করেছি, আমি লোকাল এসিওর কাজ জানি যে ওইটার কোনো চেঞ্জ হয়নি।
ঠিক আছে জি আপু আমার কথাটা কি শুনতে পেয়েছেন আপনারা একটু রেসপন্স করবেন না তো আমি বুঝতে পারি না আপনারা আসলে শুনতে পান কি পান না তো লোকাল এসইওর ওইটা তখন কি করবেন আপনি চাচ্ছেন না গুগল শো করুক তখন আপনি ওটাকে অফ করে রাখবেন অফ করে রাখলে গুগল আর ওটা শো করবে না ভাইয়া আপনি লিখেন গুগলের উপরে সার্চ বা সার্চ বারে বা নিচে সার্চ করেন যে বারকোড ক্যাফে জিসি ইভেন ধরেন একটা কোম্পানির বা একটা কোনো কিছু যদি আপনার ইয়ে থাকে চারটা ব্রাঞ্চ থাকে ওদের চারটা ব্রাঞ্চকেই কিন্তু ইয়ে করতে হয় এসইও করতে হয় লোকাল এসইও করাইতে হয় ওইটা আপনি একটা গুগল মাই বিজনেস থেকে পারবেন কিন্তু গুগল মাই বিজনেসেও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাকে ইয়ে করতে হবে কি যেন বলে এটা জিমেইল দিয়ে ঢুকতে হবে সাবিব আপনার স্ক্রিনটা তো ছোট কেন আপনি কি একটা ট্যাব শুধু শেয়ার করেছেন ওই জন্য অরিজিনাল 16 ইনটু ইয়া ওটা থাকে ও এখনো তো ছোট ওনারটা মনে এরকমই আছে আরাফাত আপনার স্ক্রিন বড় করেন আপনি স্ক্রিন ছোট করে রাখছেন ওই যে উপরে দেখা যায় এটার উপরে রে ভাই এই যে হ্যাঁ না না আপু ওনারটা ল্যাপটপে এতটুকুই আছে মনে হয় ডিসপ্লে সাইজটা আপনার তো এর আগেও এসেছে তো কোনো তো ওইরকমই এসেছে আরাফাত জুম দেওয়া যাবে না জুম দিয়ে পড়া পড়া আচ্ছা আরাফাত ভাই ও যে আমাদের ভিডিওতে যেরকম 16:9 একটা অপশন থাকে না ওইরকম আছে কিনা দেখেন তো স্ক্রিন শেয়ারের সেটিং এ ওইরকম আছে কিনা দেখেন তো স্ক্রিন শেয়ারের সেটিং এ এটা ভাইয়া ভিউ অপশনে যান ভিউ অপশন এটা তো বড় হচ্ছে না এটা তো জুম হচ্ছে যে এটা হচ্ছে ব্রাউজার একটা ওনাকে পুরো স্ক্রিনটাই বড় করতে হবে হ্যাঁ জুমের একটা স্ক্রিন বড় করার অপশন থাকে তো ডিসকানেক্ট করে মনে হয় আবার ট্রাই করলে ওখানে আসবে অপশনটা আচ্ছা এসইও কি একজন একজন করে বলতে থাকেন ইমতিয়াজ এসইও কি জুম রেশিওতে 100% করে দেন তাইলে একটু বড় দেখাবে আমাদের আচ্ছা ঠিক আছে বড় দেখাইছে এখন বলে হয়ে গেছে আচ্ছা আরাফাত সরি আরাফাত না এই যে আপনারা দেখেন বারকোডের ডান পাশে ওয়েবসাইট ডিরেকশন সেভ এখানে রেস্টুরেন্টের এরা যে কি পরিমানে স্ক্রিন মাউস নাড়ানাড়ি করে এখানে দেখেন রিভিউ আছে 943টা রিভিউ তারপরে দেখেন ওদের অ্যাড্রেস ওদের ওপেনিং আওয়ার ওদের ফোন নাম্বার ওদের ডিটেইলটা এখানে দেয়া আছে এবং ওদের যে ছবিটা আছে একটা ছবিতে ক্লিক করেন আরাফাত দেখেন এখানে একটার পর একটা ছবি এবং এখানে ছবিগুলি অ্যালবাম আকারে দেয়া আছে লেটেস্ট ফুড এন্ড ড্রিঙ্ক বাই মেনু দেখছেন স্ক্রল করে নিচে একটা ছবি ছবির পরে স্ক্রল করতে থাকে নিচে চলে আসবে
এইটা এরকম অ্যালবাম আকারে আপনি আপনার যদি বিজনেস যে বিজনেস জন্য করবেন ওই বিজনেসের জায়গা জিনিসগুলি অ্যাড করে দিতে পারবেন। সেটা হতে পারে আপনার যদি ই কমার্স সাইট থাকে বা আপনার যদি কোনো শপিং থাক মানে সব কি বলে কোনো শপ থাকে সেই শপের ছবি সেই প্রোডাক্টের ছবি এখানে কিন্তু ওরা ওইভাবেই অ্যাড করেছে। কিভাবে অ্যাড করেছে সেটা হ্যাঁ রিপ ডাইট দেখেছি ভাইয়া, তো সেটা ওইখানে আছে। আপনাদের বারকোড ক্যাফে তো একটা দুই নাম্বার গেটের ওখানেও তো আছে, জিসি তেও আছে দেখলাম। আচ্ছা যাই হোক এটা নিয়ে পরে কথা বলি। ওইসে আরাফাত ব্যাকে যান, একদম সব খানা দানার ছবি আপনি দেখে ফেলতেছেন। আপনি রান্না করবেন আমরা খাবো, আপনি আর সারা সামিরা দুজন মিলে রান্না করবেন। তারপরে ওই যে দেখেন সি আউটসাইড, ওরা এই ছবিগুলিকে এরকম অ্যালবাম আকারে দিয়েছে। আপনি ম্যাপটাতে ক্লিক করলে দেখবেন এক্সাক্ট লোকেশনটা শো করছে, কারণ ওরা ওই লোকেশনটাকে দিয়েছে। ওদের এই যে দেখেন ওদের বাসার নাম মানে কি প্লাজা কি নাম ওইগুলি সহ একদম ইয়ে করে দিয়েছে। তো আপনাদের হচ্ছে আপনাদেরও করতে হবে, আপনাদের করতে হবে মিন্স হচ্ছে আপনাদেরকে একদম প্রপার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আপনারা যারা আছেন আমি বারবার বলছি সবাই এটা করে ফেলবেন, যার এখানে আসবে সে বুঝতে পারবেন এরপরে কি হবে, এবং আপনাকে তখন সাইদুল ভাইয়ের ছবিটা যেভাবে দেখায় আপনাকে তখন ওইভাবে দেখাবে। এখন কথা হচ্ছে প্রত্যেকটা বিজনেসের জন্য ওয়েবসাইটের প্রয়োজন হয়, যদি ওয়েবসাইট না থাকে তখন কি করবেন? আপনি নিজের জন্য হলে এটার ভিতর থেকে একটা ওয়েবসাইট বানানো যায় ফ্রি, সেটা আমরা বানাবো। আর যদি আমরা বায়ারের জন্য কাজ করি তাহলে বায়ারকে বলবো তুমি তোমার ওয়েবসাইট রেডি করো, ওয়েবসাইট সহ দিতে পারলে সেটা খুব ভালো হয়। আরেকটা কথা হচ্ছে ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে। একটা জিনিস যখন আমরা ইউটিউবে একটা মানে ইউটিউবের যে চ্যানেলের লোগোটা সরি কাভারটা আমরা আপলোড করেছিলাম তখন ওখানে দেখিয়েছিল আমি কম্পিউটারে মানে আমার ডেস্কটপে কেমন দেখতে পারবো, আমার টিভি স্ক্রিনে কেমন দেখতে পারবো, আমার ট্যাব স্ক্রিনে কেমন দেখতে পারবো, তিন জায়গায় তিনটা রকমের দেখানো দেখিয়েছিল না, তিন রকমের ভিজুয়াল এদের। জি আপু মিথিল আপু কিছু বললেন আমাকে? না আপু আনসার দিস ইজ হ্যাঁ আপু। তো ওইরকম ওয়েবসাইটও হয়, ওয়েবসাইটটা যখন ডেভেলপাররা ডেভেলপ করে তখন তাদেরকে বলে দিতে হয় যে এটা মোবাইল ফ্রেন্ডলিও থাকবে। তাহলে ওই মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে এই জন্য যে আমরা ম্যাক্সিমাম সময় আমাদের হাতের কাছে যখনই কোনো কিছু সার্চ করি সেটা আমরা আমাদের মোবাইল থেকে করি। তো মোবাইল থেকে যখন করি আমরা ওদের ওয়েবসাইটটা দেখতে যাই বা ভিজিট করতে যাই, তখন যদি ওই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে ওই কাজ ওই জিনিসটা আপনি দেখতে পারবেন না। তো ওই জন্য বায়ারকে সবসময় বলবেন যে আমরা লার্নিং এন্ড আর্নিং লিংক দিন। ওরে বাবা কামরুজ্জামান আরাফাত একদম ফার্স্টে চলে আসছে, এটা আসছে ওনার আরাফাত ভাই একটা টুইটারে প্রথমে যেটা আসছে ওইখানে কি আপনি কিছু লিখালিখি করছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমি অনেক কাজ করছি তো সেজন্য এই ওয়েবসাইটটা দেখি। আচ্ছা আপনার হোমে আমরা পরে যাবো, এগুলো আমরা পড়বো। আরাফাত অনেক স্লো হয়ে গেছেন, অনেক দূরে চলে। আরাফাতের ছবি বা আরাফাতের নাম বা আরাফাতের লিঙ্কডইন প্রোফাইল শো করে, তার লোকেশন শো করে না, তার লোকেশন ইনশাল্লাহ শো করবে। সে লোকাল এসইও করে দিলে তারপর তার লোকেশনও শো করে যাবে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক জিনিস, আমাদের এই জিনিসটা লাগবে আমাদের লোকাল এসইও করতে গেলে। লোকাল এসইওর জন্য ভাইয়া গুগল মাই বিজনেস লিখেন সার্চ বারে, এখানে না উপরে, এটা সার্চ বার, আপনারা সার্চ বার চিনেন না? না আপু একটা হচ্ছে যে ক্রোম সার্চ বার আর একটা হচ্ছে গুগল সার্চ বার। আচ্ছা ক্রোম সার্চ বার গুগল সার্চ বার, বাবা বিজয় ভাই থ্যাংক ইউ। আচ্ছা আমি এটা বলে দেব নেক্সট টাইম থেকে, ক্রোম সার্চ বার গুগল সার্চ বার। আচ্ছা এখানে হচ্ছে মাই বিজনেস অ্যাকাউন্ট গেট মুভ। আচ্ছা ভাই এই যে থার্ড ওয়ান দা সেকেন্ড ওয়ানে একটাতে খুলেন, থার্ড ওয়ান একটাতে খুলেন,
ক্রিয়েটিং এ গুগল মাই বিজনেস, আচ্ছা আপনার যেটা দিয়ে আপনি লগইন করবেন জিমেইল, ওইটা কি আপনার এখানে লগইন করা আছে? তাহলে হবে ভাইয়া, ফার্স্টে ক্রিয়েটিং এ গুগল মাই বিজনেস এ যান, দেখেন তো এটা কি গুগল ম্যাপ, হ্যাঁ এটা এই এই পেজটাতে থাকে, আচ্ছা দুটো একই জিনিস, ওটাতে যান, এখানে যাদের জিমেল থাকবে না নতুন জিমেল দিয়ে দিতে চাইবেন তারাই যে সাইন ইন এ গিয়ে জিমেল দিয়ে ঢুকবেন। তবে আমরা ভাইয়া ব্যাকে যান, আপু টাকা লাগবে বলছিলেন না মনে হয়, কিসের ভাইয়া কিসের টাকা লাগবে বলছে, আমি কোনো কিছুর টাকা লাগবে বলি নাই, লোকাল 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 এসইও লাগে না, ও ওয়েবসাইটের ওইটা তো আমি বলি না, ওটা বলেছি আপনাদের প্র্যাকটিস পারপাসে যে ডোমেইন নিতে হবে সেটার জন্য আপনাদের এত টাকা করে হয়তো লাগতে পারে, তারপরও যে নিচ্ছে তার সাথে একটু কথা বলে দেখেন আপনারা। তো আপনাদেরকে তো আমি বললাম যে কালকে ফরাদ ভাই আমাকে দিয়েছে, ফরাদ ভাই কি জানায়নি আপনাদেরকে এক মাসের জন্য প্র্যাকটিস পারপাসে নিলেই তো হয়ে যাচ্ছে আপনাদের, তো এর বেশি লাগছে না, লাগবে আপু একজন নিলে কি সাবডোমেইন অন্যরা ইউজ করতে পারবে? আপনি বুঝবেন না। আচ্ছা কামরুজ্জামান আরাফাত আপনার বিজনেস এর নাম, এই যে আরাফাত যে জায়গায় কামরুজ্জামান আরাফাত লিখছে, আপনারা এই জায়গায় বায়ারের যে বিজনেস বিজনেসটা থাকবে সেটা করতে পারেন, ইভেন চাইলে একটা মুদি দোকানদারও সে তার লোকাল এসইও করে দিতে পারে, আমার কথাটা ক্লিয়ার? আপনারা চাইলে একটা মুদি দোকানদার, একটা ধরেন কি বলে লন্ড্রির দোকানদার, সে চাইলে তার লোকাল এসইও করে নিতে পারে। হ্যাঁ সেখানে তার বিজনেস এর নাম, তার শপ এর নাম থাকবে, সেখানে ধরে আপনি এখন আপনার টেলরিং এর একটা দোকান আছে বা একটা শপ আছে, তো টেলরিং এর শপ থাকলে জি ভাইয়া ওয়েবসাইটের জায়গায় কি ফেসবুক পেজ ইউজ করা যায়? করা যায় কিন্তু না করাটা ভালো, ওয়েবসাইটটা ইউজ করতে হয়। জি নাকি যখন আমরা যখন ওই ডাটা এন্ট্রি কাজ করতাম এরকম সার্চ দিলে ওয়েবসাইট এরকম, যখন ওয়েবসাইটে ক্লিক করতাম ওদের পেজে নিয়ে যেত, ওদের কোনো ওয়েবসাইট থাকতো না। হ্যাঁ ওইটা করা যায় কিন্তু ওয়েবসাইটটা করা ভালো ভাইয়া। আরাফাত যেটা করছে, আরাফাত খুব চালাক মানুষ, সে একাই করে ফেলছে, কিন্তু এটা তো আমি নিব না অ্যাসাইনমেন্ট, এটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এইটাকে আমি অ্যাসাইনমেন্ট নিব না, এটা যদি এখন আমি আমার পিসিতে করতাম তাহলে দেখা যেত যে আপনারা ব্লাড দেখতেন, আপনারা ওই পিসি গুলিতে ভালো দেখেন বলে ওদেরকে বলা, তো এটা আমি আরাফাতে নিয়ে নিব না আপু, এটা আমি একটু প্র্যাকটিক্যালি করে দেখাতে চাচ্ছিলাম ভাইয়া, এটা প্র্যাকটিক্যালি করতে হইলে আগে আমার আমি করা ছাড়া কি আপনি করতে পারবেন? আমি আপনাকে দেখানো ছাড়া কি ইমতিয়াজ ভাইয়া আপনি করে করতে পারবেন প্র্যাকটিক্যালি? তাহলে আগে আমি করে শেষ করি তারপরে আপনি করেন। এই যে আরেকজন লিখে ফেলতেছে, কে যেন লিখছে, এই যে হ্যালো আপনার স্ক্রিনশট বন্ধ রাখেন কাজাকার আকিবাজ, কামরুজ্জামান আরাফাত উনি ওনার নামে করছে এই জন্য ওনার লোকাল এটা, তারপরে এখানে আসবে, এখানে বিজনেস নাম, বিজনেস নাম সেম দিয়ে যাবেন কামরুজ্জামান আরাফাত, একটা গুগল মাই বিজনেস থেকে আপনারা অনেকগুলি হচ্ছে লোকাল এসইও করতে পারবেন, কোনো প্রবলেম হয় না, লিস্টিং অনেকগুলি করা যায়। আরাফাত এটা নিয়ে লাভ নাই, আমি আপনার এটা নিব না তো, কি আমি বুঝি নাই জি ভাইয়া, তার মানে একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলা বিজনেস এরকম লিংক করা যাবে যে? হ্যাঁ একটা অ্যাকাউন্ট থেকে আপনি অনেকগুলা বিজনেস লিংক করে দিতে পারবেন। আপু মেইল তো আলাদা আলাদা থাকতে হবে না, এটা আলাদা থাকলেও হয় এটা একটা থাকলেও হয় কোনো প্রবলেম হয় না, একটা মেইলের আন্ডারে কি অনেকগুলো করা যাবে?
ধরেন আমি যদি ইমেল আইডি এজেন্সির জন্য আর আমার জন্য করতে চাই তাহলে তো আলাদা আলাদা মেইল লাগবে না? না আলাদা আলাদা মেইল লাগবে, কারণ আপনি নতুন করে অ্যাড্রেস অ্যাড করবেন, নতুন করে আবার সমস্ত কিছু অ্যাড করবেন, তখন আপনারটা আসবে আবার একটা ওই ওই জিমেইলের আন্ডার থেকে ওই আপনার আইটি হাবের জন্য একটা আসবে, দুইটা আসবে। এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমি যখন গুগলকে জানাই যে আমি আছি, অনেক মানুষ দেখা যাবে যে আচ্ছা গুগলে সার্চ করলে না পেলে খুব ইয়ে করে যাচ্ছে, আদৌ কি ওরা আছে, ওদের কি কোনো ইয়ে আছে, কিন্তু গুগলে সার্চ করলে পেলে পাওয়া মানে হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ পাবে, এই নামটা দিয়ে সার্চ করলে ওয়ার্ল্ড ওয়াইড যে কেউ পাবে। আর আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য এখানে মার্কেটিং এজেন্সি দিচ্ছি, যার যেই বিজনেস থাকবে ওই বিজনেসের যেই ক্যাটাগরি থাকবে ওই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, হ্যাঁ ওকে, তারপরে নেক্সটে যান। এই যে আপনি কি চান কিনা যে ভিজিটর আপনার কাস্টমার আপনার মানে ইয়ে ভিজিট করুক, কি বলে এটাকে, অফিস ভিজিট করবে বা আপনার দোকান ভিজিট করবে বা আপনাকে ভিজিট করবে, আপনি তো আপনাকে বিজনেস বলছেন, সো এখানে আপনি নো দিয়ে দিবেন। আর যদি আপনার অনলাইন স্টোর ছাড়া মানে অনলাইন ছাড়াও আপনার যদি অফলাইনে ওরকম থাকে, যেমন আপনাদের বারকোডের আছে তারা তো চাইবেই যে আসুক, বা ধরেন আড়ং আছে আড়ং চাইবে আসুক, বা আপনাদের ওইখানে আরো কি কি যেন আছে ওরা চাইবে ওরা আসুক, তো ওরা তখন ইয়েস দিবে। বারকোড যেটা দেখছিলেন ওইটাও লোকাল এসিও না? হ্যাঁ ওইটা লোকাল এসিও, লোকাল এসিও করার কারণেই ওইটা ওইরকম। এখন থেকে মাথায় রাখবেন গুগলে সার্চ করলে ডান পাশে যখন আপনার এরকম ছবি সহ অ্যাড্রেস সহ রিভিউ সহ দেখতে পাবেন যাদেরকে, তারা সবাই লোকাল এসিও। আপু তাহলে অন পেজ এসিও কি? জি অন পেজ এসিও, অন পেজ এসিও হচ্ছে ওয়েবসাইটের ভিতরে আমরা যখন ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসের ভিতরে আমরা যখন যে পোস্টগুলি করি, ব্লগ থাকে যে পোস্ট থাকে ওই পোস্টগুলিকে আপনার হচ্ছে কিওয়ার্ড দিয়ে ওইটার ওই যে আপনার কতগুলি ক্যাটাগরি দেখেছিলেন না ওয়ান পেজ এসিওর জন্য, কতগুলি চেকলিস্ট পড়েছেন না আপনারা, ওই ওই রিকোয়ারমেন্টগুলি যখন ফুলফিল হয়ে ওই পোস্টটা করবেন ওই ওয়েবসাইটে, তখন সেটা ওয়ান পেজ এসিও হবে। মাথা গরম হয়ে যাচ্ছে? এডিট করার অপশন আছে জানি, এডিট করার অপশনটা আছে আমি জানি, কিন্তু কিছু কিছু এডিট করতে গেলে আবার হচ্ছে আপনার নতুন করে আবার কোডের জন্য অ্যাপ্লাই করতে হয়। যেমন অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনার ইয়ে করতে হবে, এডিট করতে হবে, এডিট করতে গেলে তখন হচ্ছে আপনাকে আবার নতুন করে 14 দিন ওয়েট করতে হবে, আপনার ওই কোড আসবে তারপরে হবে। কিন্তু ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট এডিট করা যায়, হ্যাঁ ভিতরে ওয়েবসাইট এডিটের একটা জায়গা আছে আমি ভুলে গেছিলাম, ওয়েবসাইট এডিট করা যাবে, ওখানে ছবি এডিট করা যাবে, ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে, কিছু জিনিস ওখানে চেঞ্জ করা যায় ভাই, কোনো প্রবলেম হয় না, ওটা দেখাবো না কোথায় চেঞ্জ করা যায়। আল্লাহ সে পুরো ডিটেইলে লিখতেছে, আপনাদের কি এটার জন্য ইয়ে লাগবে? আরাফাত আপনি এটা করেন না, এটার ভিডিও আমি প্রোভাইড করে দিব এবং খুব ভালো একটা ভিডিও প্রোভাইড করবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যান যান নেক্সট যাবেন। এটা হচ্ছে যাদের শপ থাকবে, শপের লোকেশন থাকবে তাদের, এখন বায়ারের কাজ হতে পারে যে বায়ার লোকাল এসিও করতে চায়, আপনার কোনো বায়ার, আপনি তখন বলবেন যে আমি লোকাল এসিও করতে পারি কিন্তু তোমার ওখানে অ্যাড্রেস দিব, তোমার অ্যাড্রেসে মেইল আসবে, মেইল আসার পরে ওই মেইলে যে কোড আসবে ওই কোডটা তোমার আবার আমাকে দিতে হবে, তারপরে আমি তোমাকে এটা দিব। এখন বায়ারের লোকাল এসিও করার জন্য অবশ্যই বায়ারের জিমেইল নিবেন, আপনি আপনার জিমেইল থেকে করবেন না, কারণ আপনার জিমেইল থেকে কখনোই বায়ারকে করে দিবেন না, যারটা তার জিমেইল থেকে করবেন, এই জিনিসটা মাথায় রাখবেন, নিজের জন্য নিজের প্রয়োজন হলে 15-16 দিনের জন্য নিতে হবে। আচ্ছা আপু, দেওয়ার জন্য 15-16 দিন না, এটা আপনি বলবেন যে একটা মিনিট ইমতিয়াজ ভাইয়া, 15-16 দিন না, সেটা হচ্ছে আপনি বায়ারকে বলবেন যে দেখো এটা আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, কিছু কাজ আমি এখন করতে পারবো, কিছু কাজ কোড ছাড়া আমি করতে পারবো না, সো তোমাকে কোডের জন্য 14 দিন ওয়েট করতে হবে, 14 দিন ওয়েট করার পরে 14 দিনে যদি কার্ডটা আসে, পোস্ট কার্ডটা আসে, তাহলে আমি তোমাকে 15 দিনের কাজগুলি করে দিতে পারবো, কিন্তু যদি 14 দিনের মধ্যে পোস্ট কার্ড না আসে তাহলে আমি করে দিতে পারবো না, সো সেক্ষেত্রে আমরা এটার জন্য
মিনিমাম 18 থেকে 20 দিন টাইম নিব এবং 20 দিনের মধ্যে যদি ওর কার্ডটা না আসে সেটার ফল্ট আপনার থাকবে না, তখন আপনারা ওকে বলবেন যে দেখো এটা তো আমি তোমাকে বলেছি, সো তুমি আমাকে এটার জন্য টাইম এক্সটেন্ড করো আর আমি তোমাকে এভাবে ডেলিভারি করে দেই, পরে আসলে আমি তোমাকে করে দিব, তখন আর তোমাকে অর্ডার করতে হবে না। আচ্ছা বুঝা গেছে, কারণ এখন আপনারা যে কোনো জিনিসে হাত দিবেন এই লোকাল এসইও সব জায়গায় দেখাবে ভেরিফাই ফর এডিট, ভেরিফাই ফর এডিট বা ভেরিফাই ফর এটা, বুঝতে পেরেছেন? আপনার ওটা ইয়ে ছাড়া হবে না। হ্যাঁ ভাইয়া, এখানে হচ্ছে আমরা আমাদের সার্ভিস গুলি কোথায় কোথায় দিব, আমরা কি আমাদের সার্ভিসটা শুধু ঢাকায় দিব বা শুধু চিটং এ দিব বা শুধু বাংলাদেশে দিব, ওইরকম অবশ্যই এখানে আমরা ফার্স্টে বাংলাদেশ দিব, আদারওয়াইজ আমাদের কানেকশনটা সরি আমাদের লোকেশনটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ এখন বলেন ইমতিয়াজ ভাইয়া। আচ্ছা আপু, আমরা যে এখন গুগল মাই বিজনেস এ অ্যাকাউন্ট খুললাম, তো এটা মনে হয় আমি একটা খুললাম, তো তো আবার বাইরের জন্য একটা খুলতে হবে না, তো বারবার কেমনে খুলবো, সমস্যা হবে না? আপনি একটা আপনার জিমেইল দিয়ে খুলেছেন, আপনি আরেকটা বাইরের জিমেইল দিয়ে খুলবেন, প্রতিবার যখন এই কাজগুলি করবেন অবশ্যই আপনাদেরকে একটা কথা বারবার তো বলার প্রয়োজন হয় না যে আপনারা VPN টা চেঞ্জ করে নেবেন, সরি VPN না IP টা চেঞ্জ করে নেবেন, VPN দিয়ে খুলবেন। আর আরেকটা জিনিস হচ্ছে এই কাজগুলি যখন করবেন প্রতিবার ইনকগনিটো মোডে গিয়ে করবেন, ইনকগনিটো মোডে গিয়ে করলে এই জিনিসগুলো অনেকটা সেফলি করা যায়, এটা জানেন আপনারা? হ্যাঁ ওইটা জানতাম না। এই পর্যন্ত মেবি কেটে দেওয়ার সাথে সাথে চলে যায় সবকিছু, সেফ থাকে না, সমস্ত কিছু চলে যায়, কোনো স্টোরি আর থাকে না, কোনো হিস্টরি থাকবে না আপনার এখানে ভাইয়া, ইনকগনিটো মোড। আরাফাত আপনি কার্সারটাকে ইনকগনিটো মোডে নিয়ে যান, এই যে দেখেন এখানে তিনটা ডট আছে না ক্রোমের মধ্যে, ইমতিয়াজ ভাইয়া এখানে ক্লিক করেন, আরাফাত এখানে দেখেন নিউ ইনকগনিটো উইন্ডো, এটার মধ্যে ঢুকে যদি আপনি কখনো ফেসবুকও লগ ইন করেন এবং আপনি চলে আসেন, সে যদি এই ট্যাবটা একবার ক্লোজ করে দেয় আপনার ফেসবুক লগ আউট হয়ে যাবে আর এটা লগ ইন থাকবে না। সো অন্য কোথাও গিয়ে কারো পিসি ইউজ করলে আপনারা সবসময় এই মুডে ইনকগনিটো মুডে গিয়ে আপনারা হচ্ছেন কাজ করবেন, যাতে ওই পিসিতে আপনার কোনো কিছু ট্র্যাক না থেকে যায়, কোনো কিছুর কোনো মানে বিন্দু পরিমাণ কোনো আপনার লেশপেশ যাতে না থেকে যায়, এতে আইডি কম হ্যাক হয়, কারণ আমরা বুঝি না, আমরা নর্মাল গুগল ক্রোম ব্রাউজার থেকে ঢুকে যাই, আমরা অনেক সময় ভুলে যাই বা ওরা হয়তো সেভ করে রাখার অপশনটা অন করে রাখে, কিন্তু এইটা দিয়ে করলে আর ওইটা হয় না। আরাফাত বাংলাদেশ লিখছেন না, বাংলাদেশ লিখে নেক্সট দেন, আপনি কি আরো চাচ্ছিলেন সার্ভিস এরিয়া দিতে, আপনি বাংলাদেশের মানুষ দেন নেক্সট। হ্যাঁ বাট আমরা তো সার্ভিস দিলে ওয়ার্ল্ড ওয়াইড দিব, আপনার ফোন নাম্বার চাইবে। হ্যাঁ আপু, এটা ওয়ার্ল্ড ওয়াইড দিলে আপনার লোকেশন যাবেন না তখন, এটা আপনার ভিতরে গিয়ে দেখবেন এই যে এই জায়গায় এসে আপনার এই জায়গার পরে হচ্ছে ঝামেলা করবে, আরেকটা এই জায়গার পরে গিয়ে আরেকটা পার্ট আসবে, ওই পার্টটা ঝামেলা করে ওইখানে, তখন লোকেশন আর আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড দেন, যেমন আজকে সকাল ব্যাচ চাইছিল ইউএসএ ইউকে এবং কানাডা আর অস্ট্রেলিয়া দিতে, ওদেরকে ইউএসএ ওদের লোকেশন সেট করে দিচ্ছে, এখন ইউএসএ এর অ্যাড্রেস দিতে হবে, কোনোভাবে ইউএসএ কান্ট্রি চেঞ্জ করা যাচ্ছিল না, পরবর্তীতে ওরা আবার নতুন করে বাংলাদেশ দিয়ে ট্রাই করেছে তারপরে হয়েছে। এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট, ভিতর থেকে এটা দেওয়া লাগবে না, এটা দেন, এটাই দেন, অথবা আপনি চাইলেও নিতে পারেন যে গেট এ ফ্রি ওয়েবসাইট based on your info, info থেকে আপনি একটা ওয়েবসাইট এখানে রেডি করতে পারবেন, সেটা আপনার জন্য অবশ্যই, বায়ারের জন্য না। আর আপনারা তো ফকিন্নি মার্কা কথা বলেন কেন, ডিজিটাল মার্কেটিয়ারও একটা ওয়েবসাইট ডমিন হোস্টিং নিতে পারবেন না, ইনশাল্লাহ সবাই ডমিন হোস্টিং নিবে, নেন। হ্যাঁ এটা দেন, নিচেরটা দেন, আরে ভাই রে নিচেরটা দেন নেক্সট। এই যে আরাফাত ভাইয়ের পার্সোনাল নাম্বার, তো এটা অর্গানিক, কিন্তু আরেকটা নাম্বার আছে, আরাফাতের আরেকটা নাম্বার আছে, আপনারা জানেন না ভাই, এতদিন ফেসবুকে ভাইরাল ছিল, লাইভে ভাইরাল ছিল, আজকে গুগলে ভাইরাল। হ্যাঁ ভাইয়া সমস্যা নাই, ওকে স্টে ইন দ্য নো ওয়ান্ট আপডেট দেন রিকমেন্ডেশন ফর ইউ বিজনেস, আপনি কি গুগল থেকে আপডেট চান কিনা, ইয়েস দিয়ে দেন নেক্সট, এই যে ফিনিশ, ফিনিশে যান, শেষ, আপনার কিন্তু গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করা হয়ে গেল, আপনি কিন্তু এন্ট্রি করে দিলেন, এই যে বাংলাদেশ, এই যে দেখেছেন, আপনাকে মেইল পাঠাবে, ওই যে মেইলটা আসবে বললাম, ওই মেইলটার জন্য এখানে যে বাংলাদেশ লেখা আছে না, এখন এখানে চেঞ্জ করেন, দেখেন চেঞ্জ হবে না, আরে ভাই বাংলাদেশের জায়গা চেঞ্জ করেন না,
দেখেন চেঞ্জ করতে পারবেন না আই নিড টু চেঞ্জ এটা হচ্ছে যে আপু গুগল বিজনেস আইডি এর অ্যাড্রেসটা এটা আপনি কোন জায়গায় বিজনেস করবেন এটা লোকেশন না এটা সেটাই এটা হচ্ছে আপনাদের ইয়ে দিতে হবে এখানে হচ্ছে আপনাদের অ্যাড্রেস একদম প্রপার অ্যাড্রেস যেখানে আরাফাত 14 দিন বা 15 দিনের মধ্যে মেইল আসলে আপনি পাবেন এখানে যেটা দিচ্ছে সেটাই কি আমার রেডিওর পাশে দেখাবে যে যখন সার্চ দিবে গুগলে না এই অ্যাড্রেসে হচ্ছে আপনার মেইল আসবে আপনার মেইল আসা মানে এই অ্যাড্রেসটাই ওখানে দেখানো এই অ্যাড্রেসটাই দেখাবে আপনার আপু আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে চান তখনও কি বাংলাদেশ দিতে হবে এন্ট্রি তো আপনাকে বাংলাদেশ করতে হবে আপনি বিজনেস টাইপে পরে গিয়ে ভিতরে এডিট করবেন যে আপনি সার্ভিস কোথায় কোথায় দেন আপনি পুরো ওয়ার্ল্ডে সার্ভিস দিতে পারেন এটা কোনো ব্যাপার না এখন একটা রেস্টুরেন্ট তার পুরো সার্ভিসে দেন একটা সিঙ্গেল মানুষ তার পুরো ওয়ার্ল্ডে সার্ভিস দিবে না যদি কাজের জন্য হয় সেক্ষেত্রে দিতে পারবে এটা ভিতরে গিয়ে চেঞ্জ করা যায় ভাইয়া এটা যখন আমরা ভিতরের ইন্টারফেসটা দেখব হোম টোম শো ইনফো হোম ইনসাইটস এখানেও ইনসাইটস চেক করা যায় ওখানে এডিটের একটা অপশন থাকে ওখানে গিয়ে আমরা সার্ভিসের জায়গায় আমাদের সার্ভিস কোথায় কোথায় আমরা দিব সেটা আমরা ওখানে এডিট করে দিয়ে দিব আচ্ছা আপু এটাকেই তো আপু গুগল ইনডেক্সিং বলে তাই তো ইনডেক্সিং মানে যে আমরা যে ইনফরমেশনটা দিয়ে গুগলে সার্চ দিলে আমাদের আমাদের ওয়েবসাইট এবং আমাদের লোকেশন সহ দেখাবে এটাকে কি আপু আরেকটা নামে ডাকে সেটা হচ্ছে গুগল ইনডেক্সিং এটা নিয়ে আমি একটু আচ্ছা না আমি একটু শুনছিলাম ডাকে কি ডাকে না সেটা নিয়ে আমি একটু আমি আগে একটু শুনছিলাম আপু গুগল ইনডেক্সিং হচ্ছে গুগলে নিজের ওয়েব লোকেশন সেট করা তাহলে অবশ্যই এটাই কারণ গুগলে নিজের লোকেশন সেট করা মানে হচ্ছে আপনার এটা সে আসছে কোথায় কি খুঁজে সে এবং দা খুঁজেটা কি সার্চ কি দিছেন সেটা আসছে আর কি আর বল ভাই আমি জানবো আমার মনে হচ্ছে কি জানেন এটা হচ্ছে যে গুগল বিজনেস সাইট যেটা খুলবো এটার লোকেশন আর অ্যাড্রেসটা দিতে বলছে যেমন যেখানে কোডটা যাবে কোডটা এইটাই তো এখানে তো সেটা যাবে যে যেখানে আমি তো বললাম এখানে হচ্ছে আপনার মেইলটা আসবে এই অ্যাড্রেসে মেইল আসবে সো এই অ্যাড্রেসটা আপনাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যাড্রেস দিতে হবে এবং মেইলটা যেখানে যায় সেই অ্যাড্রেসটাই হচ্ছে আপনাকে ওই অ্যাড্রেসটাই গুগল আপনাকে শো করবে আপনার নামের সাথে ওই অ্যাড্রেসটা শো করে হ্যাঁ আপু আর মনে করেন যদি আমি যদি কোনো শপের ইয়া করি শপ এন্ট্রি করি গুগল বিজনেসে তাহলে তো মনে এটা আলাদা তাহলে ওই শপের হ্যাঁ হ্যাঁ না না তাহলে ওইটা ওইটাও দিবেন ওই যে ওই শপের অ্যাড্রেস শপের একদম এক্সাক্ট অ্যাড্রেসটা দেখেন না আমাকে কি আরেকটা আইডি করতে হবে নাকি এর মধ্যে আমি আরেকটা অ্যাড করতে পারবো যদি আপনার শপ থাকে আপনি আপনার জন্য এই আইডির মধ্যে অ্যাড করতে পারবেন যদি বাইরের জন্য করেন অবশ্যই বাইরের জিমেইল দিয়ে করবেন নিজের জিমেইল দিয়ে করবেন না অবশ্যই একটা আপু নিজের জন্য করা যায় আর একটা বিজনেসের জন্য এরকম করা যাবে না আপু সেম কোশ্চেন আমারও নিজের কেন বিজনেস কে বিজনেসের জন্য আমার নিজের মানে আমার বিজনেসের জন্য না বাইরের বিজনেসের জন্য নিজের জন্য আপু যেমন সাইদুল ভাই দেখেছে মানে সাইদুল ভাই বিজনেস ছাড়াও কিন্তু নিজের জন্য এসইও করে রেখেছে মানে ভাইয়াকে খুঁজে পাওয়ার জন্য তো আপনি তো করতে পারবেনই বললাম আপনি এই জিমেইলের আন্ডারে এই জিমেইল আন্ডারে আপনি আপনার বিজনেস তো এসইও করতে পারবেন এটা তো আমি ফার্স্টই বলেছি যে এই জিমেইলের আন্ডারে চাইলে আপনি আপনার বিজনেসের দুইটা ধরেন আমি আরেকটা কথা বলেছিলাম যে যাদের ধরেন পাঁচটা ব্রাঞ্চ আছে তারা কি পাঁচটা জিমেইল দিয়ে পাঁচটা গুগল মে অ্যাকাউন্ট খুলবে কোনোদিনও না তারা একটা অ্যাকাউন্টই খুলবে ওই একটা অ্যাকাউন্ট দিয়ে তারা হচ্ছে আপনার ইয়ে করবে স্যার আপু তাইলে মানে আমি বিজনেসের জন্য যেটা দিয়ে খুলবো আমারটাও সেম থাকবে এখন আপনার বাসা আর বিজনেসের বাসা যদি সেম থাকে সেম থাকবে আর যদি না থাকে তাহলে এক অ্যাকাউন্ট থেকে খুলবেন অ্যাড্রেস আলাদা থাকবে আচ্ছা আচ্ছা আপনি আপনার গ্রোসারি শপের ইয়ে করে নেবেন লোকাল লোকাল এসইও করে নেবেন হ্যাঁ আপু ওইটাই করে ওইটা ওইটার জন্য বলতেছি আমি বুঝতে পারছি আমি লোকালে চিন্তা করার পরে সবার ফার্স্ট আপনার কথা আসছে মাথায় যাচ্ছে ইমতিয়াজ তো ইমতিয়াজের গ্রোসারি শপটাকে করতে পারবে লোকালে এসইও হইছে বুড়ি আল্লাহ এক অ্যাড্রেস এত বড় ইস্ট কলোনি বি বি টাইপ বিল্ডিং নং 00 এর পরে কত 02 তারপরে হাউস নং জে জে কোন ফ্লোরে যাবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া একটু জোরে বলেন আমি হ্যাঁ হ্যাঁ করতে করতে পাগল হয়ে যাবো একটু জোরে বলেন আপনি অনেক দূরে আমাদের এখানে বাসাগুলো হচ্ছে যে কি মানে
আপনারা কি ওনার কথা স্পষ্ট শুনতে পান না? আমার কথা ভাই শুনতে ভাই শোনা যাচ্ছে না। শুনতে আসেন না আপনি? হ্যাঁ শুনতে আসেন। এখন শুনতেছেন? হ্যাঁ বলেন, এখন বলেন। আরে ভাই ঠিক আছে ভাই, আমাদের হচ্ছে একটা ভাষার একটা এক্সাম্পল আছে, যেটা হচ্ছে যে কি আপনাকে কেউ মুখ চেপে ধরে রাখছে, আপনার মাইক্রোফোন কোথায়? আর আপনি কোথায়? আর হত ভাই আমি বলি, আপনি যা হলে আপনি ইউনিকোড দিয়ে যা লিখে দেন না, বাংলাদেশ ইউনিকোড দিয়ে লিখতে পারেন, অথবা যে এ মনে হয় ঝ ঝ মনে হয় ইংলিশে লিখলে মনে হয় যে এ হয় মনে হয়, অথবা যে এই সে এরকম হয় মনে হয় যে এই সে ঝে আর কি অন্তস্থীয় ঝ আর কি যে এই সে আপনি আপনার লোকাল এসিওটা যে অ্যাড্রেসে করবেন ওই অ্যাড্রেসে মেইলটা দিয়ে যাবে। এখন আপনি যদি আপনার অফিসের ওইখানে আপনাকে লোকেশন দেখাইতে চান, তাহলে যেমন সাইদুল ভাইয়া ঢাকায় থাকে, সাইদুল ভাইয়া কিন্তু ঢাকার অ্যাড্রেসে করানো, সাইদুল ভাইয়া কিন্তু চিটং এর অ্যাড্রেসে করানো না, ওনার বাসাটা ওইখানে, উনি ওনার বাসার ওইখানে ওনাকে লোকেশন সেট করে ওনাকে এসইও করেছে। বাসার একটা ট্যাব অন করেন, বারকোড দেখেন, বারকোডের যে জায়গায় ওদের শপটা ওই জায়গাটা দিয়েছে, সো মেইলিংটা আপনার ওই জায়গায় দিতে হবে। ওরে আমি সাইদুর রহমান দিতে বলেছি, সাইদুর রহমান সে কি বাসায় কি বুঝছি বিসাইদুর এস এ ওয়াই এস এ জি 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 এরা যে এস এ ওয়াই ইউ ডি ইউ আর আল্লাহ, আপনার আমার সাইদুর ভাইয়ের নাম এইভাবে ভুলে গেলে হবে? আরাফাত ভাই এই ভুল কেমনে বললেন আপনি? এই যে এত রোড, ইন্দিরা রোড ঢাকা, দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ওনাকে দেয়া হয়েছিল ওনার ইয়ের জন্য, মেইলিং এর জন্য, এবং এইটাই ওনার এসেছে। এখন অন পেজ এসইও দেখতে চাইছিলেন না? অন পেজ এসইওটা একটু পরে দেখাবো না, বেসিকটা দেখাই দিব না। অন পেজ এসইও কি কেমনে কাজ করে সেটা দেখাবো না, কি সেটা দেখাই দিব না। ভাইয়া যান, আপনি আপনার অ্যাড্রেসে যান, শেষ আর কিছু নাই তো? জ হ্যাঁ দেখে নেন ভালো করে। হ্যাঁ যারা এই ছেলের কাছে মেয়ে বিবাহ দিতে চান, বিবাহ যোগ্য ছেলে, এই অ্যাড্রেস দেয়া আছে, ফোন নাম্বার দেয়া আছে, চলে যাবেন। আসার সময় কল করে আসবেন, গ্রাফিক ডিজাইনার হয়তো ফোন নাম্বারও আছে বলে দিছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ নেক্সটে যান। এখন এখানে কন্ট্রাক্ট নাম, যার নামে মেইল আসবে। কামরুজ্জামান আরু দিবেন না, আরু জি ওটা তো আমার নিক নেই, এটা দিয়ে আমাকে ব্র্যাকেটে দেন, আপনার আইডি কার্ডে যদি শুধু কামরুজ্জামান থাকে তাহলে কামরুজ্জামান দেন। আচ্ছা মেইল, হ্যাঁ মেইল করেন, মেইলে দিবেন। এই যে দেখছেন আপনার পোস্ট কার্ড নিয়ে 14 দিনের মধ্যে একটা গাড়ি চলে আসবে, মজা না এটা? গাড়ির ছবি তুলে রাখেন, যখন আসবে তখন একটু মিলাই নিবেন গাড়িটা আসছে কিনা এই কালারে। গাড়ি আসছে না আপু, আরাফাত ভাই এটা প্রমাণ রাখেন যে আমাকে দিছো যে ছবিটা, আরাফাত ভাই লিখে দেন গাড়ি আসবে। গাড়ি আমি ভাই এগুলি জেনে আমি আজ অব্দি আমার লোকালে
একটা কথা শুনেন, আমি আজ অব্দি আমার লোকাল এসইও করেনি, এখন কার্ডটাতে কি আছে এটা বায়ার জানে। আপু আপনারটাও করে ফেলিন, এটা বায়ার জানে। আমি হ্যাঁ আপু, এটা আপনার অ্যাড্রেসে আসবে, যদি আপনার বাসায় না আসে তাহলে একটু পোস্ট অফিসে যোগাযোগ করবেন। আপু পোস্ট অফিসে যোগাযোগ করতে হয়, এগুলো বাসায় দিয়ে যায় না ওরা, বাসায় এখন দেয় না আপু। এভাবে বলিয়েন না, জি কন্টিনিউ করেন। আর আপু এই কোডটা ছাড়া কি আপু ইনডেক্স হবে না নাকি? না হবে না জি, ভেরিফাই ছাড়া হবে না ভাইয়া, কন্টিনিউ। আচ্ছা আপু পিনটা ছাড়া, ভেরিফাই ছাড়া জি ভাইয়া কি বলছেন? এই পিনটা ছাড়া শো করবে না সেটা বলতেছি। না আপনি এটার মধ্যে কাজ দেখতে পারবেন, কিন্তু ওই পিনটা ছাড়া আপনার অন্য কাজ বা এই পিনটা ছাড়া আপনাকে গুগলে শো করবে না, গুগলে এন্ট্রি হবে না আপনার। হ্যাঁ আপু, আর আমরা একটা অন্য একটা পন্থা অবলম্বন করতে পারি কোটাকে পাওয়ার জন্য। ইউএসএ যদি কেউ পরিচিত থাকে তাহলে ইউএসএ এর অ্যাড্রেস দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে, তাড়াতাড়ি পাবেন কোটা। লাভ কি যে বাঙাল, এই জন্য আপনাদেরকে বাঙাল বলছে, এই জন্য সব জিনিস দুই নাম্বার চিন্তা। কেন ইউএসএ তে কেন? আপনি বাংলাদেশে ফ্রিল্যান্সিং করেন, আপনি বাংলাদেশে ফ্রিল্যান্সার হয়ে আপনার লোকাল এসইও করেন, আপনার কেন ইউএস এর ফ্রিল্যান্সার হয়ে লোকাল এসইও করতে হবে? বের করে দিব বাংলাদেশ থেকে, বের করে দিব বাংলাদেশ থেকে, অথবা আমরা টেলিমার্কেটিং না, আমরা টেলিমার্কেটিং না, আসলে আমাকে দিয়ে দিন ভাইয়া। ওই যে উপরে তিনটা ডট দেখতে পাচ্ছেন লেফট পাশে, লেফট সাইডে তিনটা লাইন লাইন ক্লিক করেন। আচ্ছা আমি প্রত্যেকটা কথা এদের ভুল ধরে, হোমে যান, হোম হোম, এই যে কোথায় দিবেন দেখেন, এই যে পেন্ডিং পেন্ডিং ভেরিফিকেশন একটা জায়গা দেখতে পাচ্ছেন, কারণ খুলুন দেখতে পাচ্ছেন জি 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 আপু। আসার পরে এখানে, আসার পরে এখানে ভেরিফিকেশন একটা কোড দিতে হবে, গেট কাস্টম ইমেল নিউ অ্যাট দ্য রেট বিজনেস গিভ, আচ্ছা এইটা হচ্ছে এরকম, এই যে কমপ্লিট ইউর লিস্টিং এ যান, কমপ্লিট ইউর রাইট সাইডে চলে আসেন, কমপ্লিট কমপ্লিট ইউর লিস্টিং, স্ক্রল করে নিচের দিকে আসেন, এই যে এখানে আওয়ার অ্যাড, আওয়ার অ্যাড ডেসক্রিপশন অ্যাড লোগো, আপনার লোগো আপনার আওয়ার আপনার ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা কোথায় অ্যাড করতে পারবেন এগুলো আরো সুন্দর করে ভাইয়া, এখানে লোগো অ্যাড না করে এই যে লোগো অ্যাড কোথায় করা যায় সেটা দেখাচ্ছি, একটু কার্সরটাকে লেফট সাইডে আনেন, পোস্ট পোস্টে দেখেন, পোস্ট 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 হচ্ছে আমরা এই পোস্টগুলি করতে পারবো, যে বারকোড যেমন তার ছবি পোস্ট করেছে, সাইদুর ভাই যেমন তার নিজের একটা ছবি পোস্ট করেছে ওইটা, আর এটা কাটেন না, এই যে পোস্ট এখানে করতে পারবো, কিন্তু পোস্ট করতে গেলে আপনাকে ভেরিফিকেশন চাইবে। এই যে পোস্ট হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট পোস্ট, পোস্টে যাবেন নিচে একদম নিচে, পোস্ট পরবর্তীতে ওয়েবসাইট এডিট করতে চাই সেটা হচ্ছে যে ইনফো থেকে পারবেন, ইনফোতে যান, ইনফোতে গিয়ে যে এখন আপনি আপনার সার্ভিস টাইপ টুপ যা আছে এখানে সমস্ত কিছু, সার্ভিস এরিয়া কোথায় অ্যাড করতে চান, কোথায় দিতে চান, সমস্ত কিছু এখানে দিবেন, এই যে অ্যাড করার জায়গাগুলি দেখতে পাচ্ছেন, এখানে ওয়েবসাইটও অ্যাড করার জায়গা পাবেন আপনারা, ওই যে আপনি এটা দিয়ে আসছেন ওই যে এখানে যে ফ্রি ওয়েবসাইট এখান থেকে করে নিবেন, মনে আছে আরাফাত? এই জন্য এখন চাইলে এখানে এডিট করতে পারবেন, আর এটা মেবি আমাকে সাবিব জিজ্ঞেস করেছিল আপু, পরে আমরা চাইলে আমরা পরে, হ্যাঁ এই যে ওয়েবসাইটটা এখান থেকে অ্যাড করা যায়, হ্যাঁ আপু ঠিক আছে ধন্যবাদ দিয়ে ছোট করব, আর ডান পাশে চলে আসেন, ডান পাশে দেখেন অ্যাডভান্স ইনফরমেশন, স্ক্রল করে নিচে অ্যাডভান্স ইনফরমেশন, এখানে হচ্ছে আমার স্টোরের যদি কোনো কোড থাকে ওই স্টোরের কোড লেভেলস হচ্ছে কিউআর কোড অথবা আপনার ওই যে ইয়ে কোড থাকে না বারকোড টাইপের,
কিছু কোড থাকে না যেটা স্ক্যান করা যায়, ওই কোড। আর এখানে যদি গুগল অ্যাড থেকে, গুগল অ্যাডস এর লোকেশন আপনার কোনো ফোন নাম্বার থেকে থাকে, তাহলে গুগল অ্যাডস এর ফোন নাম্বার সেটা এডিট করে দিবেন। আর তারপর হচ্ছে এখানেও ইনসাইটস আছে, সেটা হচ্ছে আমার এটা কতটুকু সার্চ হয়েছে, কে করেছে, কতটুকু করেছে, কোথায় করেছে, কিভাবে হয়েছে, টোটাল অ্যানালিটিকটা আমি এখানে দেখতে পাবো। এখন এখানে একটা জিনিস দেখেন, আরে ইনফোতে যান ভাইয়া, ইনফোতে যান, এই যে উপরে একটা স্ক্রল করলেন, উপরে লেখাটা গেল কোথায়, এখন একটু আগে দেখলাম, কোনটা ভেরিফাই ছাড়া গুগলে দেখা যাবে না যে সেটা, না 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 এখানে না, এই যে এটা, এই যে মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজড, আপনি ক্লোজ করে রাখতে পারেন আপনাকে, কিন্তু ওই যে বলেছিলাম ডিলিট করতে পারবো না আমরা আমাদের অ্যাকাউন্টটাকে, একবার যখন আমরা গুগল কে লোকাল এসইও করে দিব আমাদের ভেরিফিকেশন কোড চলে আসবে, তারপরে এটাকে আর আমরা ডিলিট করতে পারবো না, এটাকে এডিট করতে পারবো, চাইলে এটাকে অফ করে রাখতে পারবো, বন্ধ করে রাখতে পারবো, কিন্তু এটা ডিলিট হয়ে যাবে না। এখানে রিমুভ লিস্টিং দিলে তো লিস্ট থেকে বাদ হয়ে যাবে, লিস্টিং এটা লিস্টিং, লিস্টিংটা অন্য জিনিস, লিস্টিংটা অন্য জিনিস, আমি লিস্টিং কি সেটাও দেখাবো ভাইয়া। এখন যতটুকু দেখতেছেন এটা এখানে না, এটা হচ্ছে একদম বেসিক জায়গাটা মাত্র পারা দিলেন আপনারা, একটা স্টেপ শুধু সামনে দিছেন, একটু স্ক্রল করেন, স্ক্রল করে উপরের দিকে উঠেন, এই পাশটা স্ক্রল করে উপরের দিকে উঠেন, আচ্ছা এটা তো আপনার ক্যাটাগরি দেয়া আছে, আপনি তো ক্যাটাগরি যে এই পাশ থেকে অ্যাড করতে পারছেন, ক্যাটাগরি তো চেঞ্জ করতে পারছেন, ওই যে মার্কেটিং এজেন্সি দেয়া আছে না দেখেন, মার্কেটিং এজেন্সির লেফট সাইডে মার্কেটিং এজেন্সির সাথে পেনটা, পেনটাকে ক্রিয়েট করে আপনি ক্লিক করে আপনি আপনার আপনার যে ক্যাটাগরিটা দেন, কিছু বুঝবো না, ফার্মাসিস্ট আকারে দিবেন না ডিজিটাল মার্কেটিং আকারে দিবেন, জি মিথিলাপু, মিথিলাপু আমাকে কিছু বললেন, মিউট করে নেই, সরি সরি সরি, ও না 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 আপু আমি ভেবেছি আমাকে কিছু বলছেন, এখানে আপনি আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে ফেলেন, আপনার যদি মার্কেটিং এজেন্সি না রাখেন, আপনি যদি আপনার ফার্মাসিস্ট দিতে চান আপনি ফার্মাসিস্ট দিবেন, যারা অন্য জিনিস নিয়ে পড়াশোনা করেছেন তারা সেটা দিবেন, আর যারা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান যে না আমি আমাকে ডিজিটাল মার্কেটার হিসেবে এখানে প্রেজেন্ট করতে চাই বা ফ্রিল্যান্সার হিসেবে দেখাতে চাই, তাহলে ওই রিলেটেড যে ক্যাটাগরি আছে ওইটা দিবেন। এখন একটু সাইদুল ভাইয়ের এখানে যান, সাইদুল ভাই ক্যাটাগরি কি দিছে সেটা দেখেন, কনসালটেন্ট দিছে মেবি ভাইয়া, কারণ ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিয়ার এরকম কিছু আসে না, কনসালটেন্ট ইন বাংলা দেখা ভাইয়া, কিন্তু ভাইয়ার বিজনেসের নাম দিয়েছে ওইটা এবং ভাইয়ার নাম দিয়েছে, ভাইয়া এটা বিজনেস নেম দিয়ে সাইদুর রহমান ওইটা লিখেছে এবং ভাইয়ার রিভিউ এসেছে, হয়েছে ভাইয়ার ওয়েবসাইট দেখে কি লাভ, ইনসাইটসটা কি সেটা বুঝতে পেরেছি, রিভিউ হচ্ছে এখানে যে রিভিউ আসবে আমার উপরে, এই রিভিউ গুলি আমি রিপ্লাই করতে পারবো না যতদিন না পর্যন্ত আমার ভেরিফিকেশন আসবে, আমি আমি আমার ওই ভেরিফিকেশন কোড দিয়ে আমি ভেরিফাই করবো। এখন মোটু সাপু জিজ্ঞেস করেছিল আপু ভেরিফাই কোথায় করবো, ভেরিফাই কোথায় করবো সেটাও আমি দেখিয়ে দিব, রিভিউ রিপ্লাই গুলি আমরা এই রিভিউস থেকে দিতে পারবো, মেসেজিং এখান থেকে মেসেজ করা যায় সেটা, ফটোজ হচ্ছে এইখান থেকে আমি ছবি এডিট করব, এই যে ভেরিফাই সব জায়গায় ভেরিফাই আপনাকে দিতে পারবেন, এই যে ভেরিফাই দেখছেন যে কোনো জায়গায় যাবেন ভেরিফাইতে দিবেন, তারপরে আপনার ভেরিফাই এর জন্য অপশন চলে আসবে, ভাইয়া ভেরিফাইতে দেন, এই যে দেখেছেন মৌটুসি ভেরিফাই কোথায় করবেন, হ্যালো মৌটুসি ব্যাক, স্ক্রল করেন নিচে আসেন, এই যে এখানে লোগো আলাদা করা যায়, কাভার আলাদা করা যায়, ভিডিও এডিট করা যায়, পোস্টের ছবি এডিট করতে পারবো এখানে, তারপরে প্রোডাক্টসে গিয়ে আমার প্রোডাক্ট আমি শোকেস করতে পারবো, প্রোডাক্ট শোকেস করা মানে হচ্ছে আমরা ওই যে ফেসবুকে স্বপ্নও দিতাম না, এখানে কি আমি মনে আছে
আজকে প্রোডাক্টস পর্যন্ত থাকুক, আজকে এর বেশি দিব না, এর বেশি দিলে রায়হান আর ইমতিয়াজের উপর দিয়ে চলে যাবে। আপনাদের কাছে খুব ইজি জিনিসটা, ইমতিয়াজ বলছে ইজি আছে তো। হ্যাঁ ভাইয়া ইজি আছে, কিন্তু এটা যখন ওই আমি ভিতরে, আমার কাছে তো এখন কারো ভেরিফিকেশন অলা কোনো কিছু নেই, তো আমি তো আমারটা ভেরিফাই করাইনি। সো আপনাদের যখন ভেরিফাই, এখানে আরেকটা জিনিস দেখেন যে সার্ভিসে যান ভাইয়া, সার্ভিসে যান। এগুলি আপনার ওই যে বললাম যে কোডের পরে কি আসবে, সার্ভিস কি কি সেটা অ্যাড করে দিবেন, কোথায় সার্ভিস দিবেন সেটা অ্যাড করে দিবেন, ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন। এখানে হচ্ছে ওয়েবসাইট, এরপরে ওয়েবসাইটে যান, সার্ভিসের পরে ওয়েবসাইটে যান। এই এইখানে হচ্ছে আপনি নিজে একটা আপনার ওয়েবসাইট ক্রিয়েট করছেন, যেটা ফ্রি তে ক্রিয়েট করবেন। এখন এটা আপনার প্রয়োজন নাই না, এখানে আপনি এই যে থিম আছে, এডিট আছে, ফটো আছে, মোর আছে, আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারেন একটা মোটামুটি একটা ফ্রি ওয়েবসাইট। বুঝে গেছে? ফ্রি ওয়েবসাইট আছে মনে? হ্যাঁ কিছুটা আছে, এটা দেখ কিছু মানে এটা ওয়েবসাইট, এটা শুধু আপনার কন্টাক্ট ইনফরমেশন দিতে পারবেন আর কিছু ছবি অ্যাড করতে পারবেন। আচ্ছা বিজনেস আওয়ার অ্যাড করে দিবেন, আপনারা 24 আওয়ার থাকলে 24 আওয়ার, আর যতক্ষণ থাকেন ততক্ষণ দিবেন। এটা ভেরিফাই আসছে, ভেরিফাই করতে হবে, ভেরিফাই আসলে ভেরিফাই করতে হবে না। একটা দিন ক্লোজ রাখবেন, আপনারা সপ্তাহে 7 দিনই ওপেন থাকবেন। আরাফাত তো এখন সপ্তাহে 7 দিন ওপেন থাকবে। ওপেন কখন, ক্লোজ কখন, ক্লোজিং টাইম দেখায়, 24 আওয়ার থাকতে পারে। দেখছেন যে আমি নির্দিষ্ট করে দিই তখন চাইলে কি বলতিছেন আমি বুঝি না আরাফাত। আপনি আপনার মাইক্রোফোন কোথায়, আপনি কোথায় আজকে? আপনার মাইক্রোফোন হচ্ছে বেগমগঞ্জ রয়ে গেছে, আপনি চিটং এ চলে আসছেন। আপনি টাইম লিখেন না, 24 ঘন্টাই তো দেখাচ্ছে রে ভাই, আপনি টাইম দেন। এই যে দেখছেন 24 আওয়ার দিবে, আপনি যেটা বলছেন সেটা এখানে আসবে না। 24 আওয়ার আপনি ওপেন, বাহ, আরাফাতের কাছে তখন সব মজাই মজা। যান অ্যাপ্লাইতে যান, আইডিয়া অফ করে দিছি না, অন করে দিছি, এটাও কাজ করবে ভাই। আমার সেনায় প্রথম মেট ফুড তো 24 ঘন্টা এবং সপ্তাহে 7 দিন করতে পারে। উনি দেখেন না রাত্রে 11টা থেকে দিচ্ছে, রাত্রে 11টা থেকে কটা পর্যন্ত আরাফাত? ও ওপেন হবে রাত্রে 11টায়, কিন্তু উনার সার্ভিস টেস্ট স্পেশাল থাকে। আরাফাতের টাইমটা সেট ছিল না রাতের 11টা, 11টা থেকে সকাল 8টা পর্যন্ত ভাইয়াদের জন্য বাইরের দেশে। এরকম করেন, আরাফাত তো যাবে, আরাফাতের কাছেও বিদেশি বায়ার আসবে, আরাফাত তো ফরেনার বায়ার পাবে, বুঝছেন? এটাও টেনশন করেন না, ফাইবার থেকে আরাফাতের প্রপোজাল আসবে ইনশাআল্লাহ। না আরাফাত ইনশাআল্লাহ, সেটাই, ফাইবার থেকে আরাফাতের প্রপোজাল আসবে, ফাইবার থেকে ফরাদ ভাইয়ের প্রপোজাল আসবে, সুমন ভাইয়ের আসবে, আপনাদের সবার ইনশাল্লাহ প্রপোজাল গুলি ফাইবার থেকেই আমরা পাবো। আমরা তো ম্যারিড দেই নাই, আমাদেরও আসবে। আপনাদের আসলে আর কি করবেন, আপনারা রিজেক্ট করে দিবেন? আচ্ছা আপাতত এইটুকু ওয়েবসাইট পর্যন্ত থাকুক, ওয়েবসাইট না সার্ভিস পর্যন্ত থাকুক, এর বেশি দিলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। এখন এই জিনিসগুলি ডিটেইলে আরো দেখাই আমি, আপনাদের ট্যাব অন করেন, এই ট্যাবটা আপাতত মাথার নিচে বন্ধ রাখেন। লেডিস ফর আগেন, ফরেনার, লেডিস ফরেনার,
ফরেনার লিখতে চাইছে জানো। আচ্ছা দেখেন সাইদুল ভাই ওনার লোকাল এসইও করেছে কিন্তু সাইফুল ভাই ওনার লোকাল এসইও করেনি, সাইফুল ভাই লোকাল এসইও করা হয়নি। আর সাইদুল ভাইয়ার হচ্ছে লোকাল এসইও করার সময় ভাইয়া ভাইয়ার ছবি দিয়েছে, ভাইয়ার রিভিউ দিয়েছে, এই যে রিভিউ গুলি, এই রিভিউ গুলি কিন্তু হচ্ছে ওনার কি দেখতে যাচ্ছেন আরাফাত আপনি? আচ্ছা এই যে ব্লগ সাইদুল, এখন সাইদুল ভাইয়ের ওয়েবসাইটে যখন যাবেন আপনারা একটা জিনিস দেখতে পাবেন যে সাইদুল ভাইয়ের ওয়েবসাইটের মধ্যে কতগুলি পোস্ট আছে, এবং এখানে কি আপনারা দেখতে পান যে আপনাদেরকে এই নামে কতবার ডিফারেন্স অফ সাইদুল ওর সাইফুল ভাইয়া। আচ্ছা সাইদুল ভাইয়া হচ্ছে আমার স্কিল মেন্টর, স্কিল মেন্টর মিন্স হচ্ছে এই যে এসইও, তারপরে যে আপনাদের সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে আপনাদের যে ইমেল মার্কেটিং, তারপরে আপনাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, মানে এই স্কিল পার্টটা, স্কিল পার্টটার মেন্টর ছিল সাইদুল ভাইয়া। আমরা যে ইনস্টিটিউশনে ছিলাম সেখানে আমাদের তিনটা মেন্টর ছিল, একটা হচ্ছে স্কিল পার্টের স্কিল মেন্টর, একজন লিড মেন্টর, উনি ছিলেন আমার লিড মেন্টর, স্কিল মেন্টর, তারপরে ছিলেন বায়ার কমিউনিকেশনের মেন্টর লিঙ্কন ভাইয়া, তারপরে হচ্ছে সিএ মেন্টর, ক্যারিয়ার অ্যাডভাইজার ছিলেন সাইফুল ভাইয়া। সাইফুল ভাইয়া হচ্ছে আমাদের ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্সার ডট কম, এগুলিতে কিভাবে বিট করতে হয়, কোথায় বিট করতে হয়, প্রোফাইল কিভাবে রেডি করতে হয়, গিগ কিভাবে রেডি করতে হয়, কোন গিগে কিভাবে করতে হবে, কতটুকু এসইও করতে হয়, গিগে কি জিনিস দিতে হয়, কি জিনিস দিতে হবে না, ফাইবারে কি বলা যাবে, কি বলা যাবে না, আপওয়ার্কে কি করা যাবে, কি করা যাবে না, আপওয়ার্ক প্রোফাইল কিভাবে আপনার অ্যাপ্রুভ করায়। জি অনেক ফাস্ট, হ্যালো যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের লিঙ্কন ভাইয়া। এই জন্য আমার এই তিনটা ভাইয়ার নাম আমার মুখে প্রচুর শুনবেন, সাইদুল ভাইয়া, সাইফুল ভাইয়া, লিঙ্কন ভাইয়া। বায়ার কমিউনিকেশন নিয়ে কিছু বললে বলবো লিঙ্কন ভাইয়ের কথা, মানে আমাদের ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার নিয়ে কিছু বললে বলবো সাইফুল ভাইয়ের কথা, আর হচ্ছে আমার স্কিল রিলেটেড কোনো কথা বললে বলবো সাইদুল ভাইয়ের কথা। এখন সাইদুল আর সাইফুল ভাইয়ার ডিফারেন্সটা বুঝতে পেরেছেন মোটুসি আপু? যদি ওনাদের ব্র্যান্ডিং করে লাভ নেই, কারণ সাইদুল ভাই অলরেডি ম্যারিড, লিঙ্কন ভাইও ম্যারিড, সাইফুল ভাইয়া হাফ এঙ্গেজড, ওনাদের প্রমোশন করে লাভ নাই। এতটুকু খুব মজা লাগছে না আমাদের লোকাল এসইও, মনে হচ্ছে না খুব সহজ পেরে যাব। জি ও মাত্র কালকে আপনাদের কাজ হচ্ছে, মাত্র তো শুরু ভাইয়া, আমার একটা কোশ্চেন কাজ হচ্ছে না মাত্র শুরু বেশি। জি আপু, আপু এখানে রিভিউজ যেগুলো দেখাচ্ছে এগুলো কোথা থেকে আসছে? এগুলি গুগল থেকে, আপনার ওই যে ওয়েবসাইটে দেখেন রিভিউ দেয়, আপনার গুগলে আপনার রিভিউ দিবে তখন এগুলি আসবে রিভিউটা। সাইদুল ভাইয়েরটাতে গেলে বুঝে যাবে, সাইদুল ভাইয়ের ওয়েবসাইটে যান, সাইদুল ভাইয়ের এখানে গেলে দেখবেন এখানে নিচে রাইটে রিভিউ আছে। আরে আরে এই যে দেখেন না, ওদের যখন মাউসটা হাতে থাকে ওদের কোনো মানে শান্তি নাই। আচ্ছা চলে গেছেন কেন? আবার কই গেল? এখানে না তো, এখানে দেখেন না রিভিউ। আরে গুগল সার্চে, গুগল সার্চে আমি চাইলে আপনি চাইলে এখন একটা রিভিউ দিয়ে দিতে পারবো, এই রিভিউ রিপ্লাই আমরা দিতে পারি হচ্ছে এই আমাদের ভেরিফিকেশনের পরে। আরাফাত কি রিপ্লাই দিচ্ছেন এখন বুঝলাম যে ওইটা লোকাল মানে আমাদের কাজ, আমাদের যারা এক একটা ব্যাচে ছিল ওই ব্যাচের যারা তারা ভাইয়াকে রিভিউ দিয়ে দিয়েছে, ফরজানা বেগম। এটা হচ্ছে আমার ব্যাচমেট ফরজানা বেগম যে ছিল। অবশ্য দুই দিন আগে রিভিউ দিয়েছে ফারা তাসনিম ভাই, ইউ আর অ্যামেজিং মেন্টর, ইউ আর গুড পারসন। এটা দুই দিন আগে কে দিয়েছে চিনি না আমি, এটাও চিনি না। আপনারা সবাই গিয়ে ভাইয়াকে রিভিউ দিয়েছেন? হ্যাঁ ভাইয়ের অর্গানিক
ডিসক্রিপশন করে দিলাম আপু আপনার থাকলে তো আপনার প্রমোশন হয়ে যেত আমার থাকলে আমারটা পরে করব তখন আপনারা খুঁজে নিয়ে দিয়ে আসবেন এই যে নামে গিয়ে এরকম করার কি আছে জান মানে এর আসলে সমস্যা আছে রিভিউটা কোথায় পাওয়া যায় দেখেছেন আপু রিভিউটা এখানেই পাওয়া যাবে নতুন যখন আপনার অন হবে আপনি যখন কাজ করবেন আপনার পরিচিত মানুষ যখন দু একজন রিভিউ দিবে তখন অটোমেটিক্যালি রিভিউটা ভালো আসবে আর আপনার দেখা যাবে যে কি দিচ্ছে রিভিউ তখন আপনাকে রিপ্লাই দিতে হলে ওই যে রিভিউর একটা ভিতরে অপশন দেখিয়েছিলাম না ওই অপশনে গিয়ে তাদেরকে আপনার রিপ্লাই করতে হবে এবং এই রিপ্লাইটা আপনি ভেরিফিকেশন ছাড়া করতে পারবেন না বুঝা গেল জি মিথিলা বুঝা গেল এই যে দেখেন ভাইয়াকে কোথায় কতবার সার্চ হয়েছে দেখতে পাচ্ছেন ফেসবুকে 69,981 বার আপনাদেরকে দেখে আরাফাত আপনাকে কতবার সার্চ হয়েছে সাবিব আপনাকে কতবার সার্চ হয়েছে ফেসবুক আর ইয়েতে আপু আমাদের তো এসই করা নাই আমাদের কেমনে বুঝবে কতবার সার্চ হয়েছে দেখে প্রতিবার হবে আর কি আপু পুরো পাপ 69,399 বার হচ্ছে আরাফাত ভাই কোনটা আমি জানি না আজকে আরাফাত কে দেখা যায় না আরাফাত হচ্ছে যে কি হচ্ছে যে কি বলতেছে হচ্ছে যে কি যে কি যে হচ্ছে সেটাই আমরা শুনি না আরাফাত আর কি বলে কিছুই বুঝি না ভাই আমি কোন দেখা বলেন তো আচ্ছা আপনি একটু একটা ওয়ান পেজ এসইও সাইফুর রহমান ভাইয়ের ইয়েতে যান ওয়েবসাইটে যান তারপরে আমি হচ্ছে মিথিল আপুকে অন পেজটা বুঝিয়ে বুঝাই দেই অন পেজ এসইও কি সাইফুর রহমান ওয়েব ডেভেলপার দিলে পেয়ে যাবেন ভাইয়া কিন্তু ওয়েব ডেভেলপার আর প্লাস হচ্ছে ভাইয়া গ্রাফিক্স এর কাজ করেন দেখছেন আমাদের ভাইয়ার লোকাল এসইও করা নাই ভাইকে বলতে হবে ভাইয়া লোকাল এসইওটা করে ফেলায়েন ভাইয়ার লিঙ্কডইন প্রোফাইলে কেন যাবেন ভাইয়ার ওয়েবসাইটে যাইতে বলছি হ্যাঁ যান এই যে আপু মিথিল আপু আছেন আচ্ছা আচ্ছা ভাইয়া স্ক্রল করেন এই যে এটা হচ্ছে ওয়েবসাইট কি সেটা তো মিথিল আপু জানেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে আইডিয়া তো আছে তাই না হ্যাঁ এখানে এখন ওয়ান পেজ ওয়েবসাইটে দেখবেন অনেক জায়গায় একটা ওয়ান পেজ ওয়েবসাইটে অনেকগুলি পোস্ট থাকে বা মাল্টিপল পেজের ওয়েবসাইটে অনেকগুলি পোস্ট থাকে একটা পেজে অনেকগুলি পোস্ট থাকে না আপু ওই পোস্ট গুলিকে আমরা ওই যে অন পেজ এসইও যে ক্রাইটেরিয়া গুলি ছিল যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট গুলি ফুলফিল করে যে পোস্টটাকে দেই সেটাই আপু অন পেজ এসইও বলে অন পেজ এসইও আর কিছু না বুঝতে পেরেছেন যে পোস্ট গুলি ওয়েবসাইটে দেয়া হয় ওই পোস্ট গুলি ওই রিকোয়ারমেন্ট ফুলফিল করে দিলেই সেটা অন পেজ এসইও হবে আপু আমাদের এটার উপরে কেমন কাজ আসতে পারে মানে বায়ার আমাদেরকে কি করতে বলতে পারে এটার মধ্যে শুধু অন পেজ এসইও অফ পেজ এসইও বা আপনাকে বলতে পারে এসইও অডিটটা অবশ্য অনেক অনেক অ্যাডভান্স এসইও জানা ছাড়া আপনার এসইও অডিটটা আপনার দ্বারা সম্ভব হবে না ঠিক আছে এসইও মানে এসইও অ্যাডভান্স লেভেলটা ছাড়া আপনি একটা এসইও অডিট করতে পারবেন না এসইও অডিটের কথা বলবে অন পেজ অফ পেজ এসইও এর কথা বলবে ব্যাকলিংকের কথা বলবে লিংক বিল্ডারের কথা বলবে
এরকম অনেকগুলি কাজ আসতে পারে, গুগল অ্যানালিটিক দিয়ে চেক করতে বলবে, গুগল অ্যানালিটিক্স এর জিনিস চেক করবেন, এরকম অনেকগুলি জিনিস আসবে। আপু ভাইয়া এই পর্যন্ত কতজন স্টুডেন্টের ইয়ে ছিল, মেন্টর ছিল দেখি? ভাইয়ার আগের ওয়েবসাইটটা খুব সুন্দর ছিল, ভাইয়ার ছবিটা খুব সুন্দর করে দুলতো, কেমন করে জানি কি মোশনে জানি কি মোশন দিয়ে ইউজ করেছিল, খুব সুন্দর করে দুলতো। আপনারা কবে যে আপনাদের এরকম একটা ওয়েবসাইট রেডি করবেন যেখানে আপনাদের সমস্ত কাজ পোর্টফোলিও আকারে থাকবে? কি ভাইয়ের ফোন নাম্বার আপনার দরকার? সাইফুল ভাইয়ের ফোন নাম্বার আপনার দরকার? কারে দিয়ে দরকার ভাইয়া? লোকাল এসিওর এতটুকু? আচ্ছা ঠিক আছে, আপনাদের এখন কথা বলেন, আপনাদের এসিও কি, এসিও কেন করা হয়, এটা আমি আপনাদেরকে দেখতে বলেছিলাম, দেখেছেন সবাই তাই না? সাবিব, সাবিব জি হ্যাঁ হ্যাঁ বলেন, এসিও কি কেন করে? আপু এসিও করে মূলত সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করার জন্য নিজেকে, মানে নিজের ওয়েবসাইট কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন বলেন না, এই যে আমি জানতাম আপনি এটা বলবেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপটিমাইজেশন মানে তো অপটিমাইজ করা তাই না, মানে কোন একটা কিছুকে র‍্যাঙ্কে নিয়ে আসা বা গঠন করা। হ্যাঁ, তার আর এখানে সার্চ ইঞ্জিনে অপটিমাইজেশন করাটাকেই বলে যে এসইও। আচ্ছা আমি যেটা শুনতে চাইছিলাম ওটা দিতে পারেন নাই আনসার, তারপরে বলেন কেন করে? আপু করে কারণ মনে করেন এখন আপনিও ডিজিটাল মার্কেটিয়ার, আমিও ডিজিটাল মার্কেটিয়ার। হ্যাঁ, এখন একজন লাগতেছে মনে করেন আরাফাত ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, ওখানে উনি পাত্র পাত্রি বিক্রি করে আর কি, বিক্রি করে ভালো জিনিস ছিল। এখন উনি চাচ্ছে ওনার এই ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করাবে, র‍্যাঙ্ক করানোর জন্য উনি একজনকে তোকা খুঁজতেছে, খোঁজার সময় উনি তো নিশ্চয়ই গুগলে সার্চ দিবে, গুগলে সার্চ দিলে আমি যদি প্রপার এসইও করে রাখি তাহলে আমারটা আপনার আগে আসবে, এটাই হলো যে এসইওর কাজ। আর যদি না করি তখন আবার আপনারটাও চলে আসতে পারে, বা ধরেন ফরাত ভাইয়েরটাও চলে আসতে পারে আপনার জায়গায়। বুঝছেন আপু, বুঝাইতে পারছি? আরাফাত ভাইয়ের ক্লায়েন্ট হচ্ছে আমি, ফরাত ভাই আর হচ্ছেন আপনি। আচ্ছা ঠিক আছে, সাবি ভাই ক্লায়েন্ট কোন সমস্যা নাই, দেন তাহলেই বুঝবো কার্ডটা কি হয়েছে। যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো যায়। আমি সাকলাইন ভাইকে বলতাম যে ভাইয়া ক্যামেরা অন করেন, আমি সাবিব বলে ফেলেছি, সাকলাইন ভাই ক্যামেরা অন করবে। জি ভাইয়া বলেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আর কি আপনার ওয়েবসাইটের মধ্যে ভিউয়ার বাড়াইতে পারবেন আর ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করে দিতে পারবেন। এটা মূলত করা হয় আপনার ওই কিওয়ার্ড, মানে ভালো ভালো কিওয়ার্ডস অ্যাড করে আর রেগুলার কন্টেন্ট আপলোড করে ওয়েবসাইটে। আমার এখানে নেট চলে গিয়েছিল, সাবিব ভাই সাকলাইন ভাই কথা বলতেছিল, আমি কিছু শুনতে পাইনি, উনি কথা বলা অফ করেছে, তখন আমার নেটটা আবার ব্যাক করেছে।
তাহলে আপু আবার বলতেছি আপু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা প্রসেস যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটে আপনি ট্রাফিক বাড়াতে পারবেন। এখন এটা করা হয় ইউজুয়ালি ওয়েবসাইটে রেগুলার কন্টেন্ট আপলোড করে আর কন্টেন্টের মধ্যে ভালো ভালো কিওয়ার্ড সার্চ করে আপনার রিলেভেন্ট কিওয়ার্ড সার্চ করে। আপু আপনি মিউট করো। আপনি আমাকে বলেছেন আপু গুগল মাই বিজনেস দিয়ে করে, তো আমি আপনাকে কোশ্চেনটা করলাম যে আপনি কি জানেন কিনা। জিনিসটা জানতাম কিন্তু এটাকে লোকাল বিজনেস লোকাল এসইও বলে এটা জানতাম না। আমি গুগল মাই বিজনেস বুঝছি না ভাই, কি জানতেন? গুগল মাই বিজনেস জিনিসটা আমি করছিলাম আগে। এটা দিয়ে কি করেছেন? ওই যে আপনার কি বলবো নিজের নামের উপর ইয়াটা করছিলাম আগে, তখন একটা কোম্পানির নাম ইউজ করছিলাম কিন্তু ওটা মনে নেই এখন। নিজের নামে বুঝিনি, নিজের নামে কি করছেন? নিজের নামে লোকাল এসইও করছেন? না না না, একটা কোম্পানির জন্য লোকাল মাই বিজনেসটা করে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু এটাকে যে লোকাল খাদিজা আপু আছেন ক্লাসে? জি আপু আছে। এই কাজ করেছেন জানতেন যে এটাকে লোকাল এসইও বলে? জি না না, সাপ্লাইন ব্যাকে আপু লোকাল এসইও সম্পর্কে কোনো আইডিয়া আছে? আপু নাই। এই সামান্য কি সামান্য আছে আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরাও শুনি আমরাও বুঝি। এই যে আপনি এতক্ষণ যা বুঝালেন এটাই বলবো আপু। গুগল আমাদের কিছু সিস্টেম দিয়ে দিয়েছে, যে সিস্টেম গুলোর মধ্য দিয়ে আমরা আমাদেরকে যেতে হবে, আমাদের বিজনেসটাকে গ্রো আপ করাতে হবে। বা আমি পার্সন একজন, আমি নিজেকে চাচ্ছি গ্রো আপ করবো, পুরো বিশ্বের কাছে জানাবো যে আমি অমুক বা আমি এই 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 যা আছি এটা জানানোর জন্য দুনিয়াতে দুনিয়াতে খাদিজা নামে আমি একজন মানুষ আছি আমি জানাতে চাই, সেটাই হচ্ছে লোকাল এসইও। জি জি, ব্যাপারটা এটা না, এটা হচ্ছে মানে সিস্টেম, ওটা হচ্ছে লোকাল এসইওটা হচ্ছে আমাকে নিজেকে গুগল কে জানানোর যে সিস্টেম, সেই সিস্টেমটাই হচ্ছে লোকাল এসইও করে দেওয়া। সেটাই তো বললাম আমি যে আপনি জানানোর সিস্টেমটা, এই যে জানাচ্ছেন এই জানানোর ওয়েটাই হচ্ছে লোকাল এসইও। জি আপু আমি কি ঠিক বলছি? হ্যাঁ। আচ্ছা আপনাদের আজকে অন পেজ এসইও চেকলিস্ট ছিল, অন পেজ এসইও চেকলিস্ট ছিল, অন পেজ এসইও চেকলিস্টটা আপনারা আমার সাথে শেয়ার করবেন। কে কে করবেন সেটা হলো কথা, কে কে কমপ্লিট করেছেন কে কে করেন নাই? আমি কমপ্লিট আপু করছি এমনি। আচ্ছা এখানে টোটাল কয়টা আছে চেকলিস্টে? 25টা 25টা 20টা 20টা। আচ্ছা সবাই পাঁচটা পাঁচটা করে লিখেন। কোথায় লিখবো? নাকি মুখে বলবো? মুখে বললে না, পাঁচটা পাঁচটা করে লিখে ফেলেন। মুখে বললে হচ্ছে আপনারা একজন আরেকজনের এটা শুনে বলবেন আচ্ছা ভাইয়া আমি তো এটা বলছি আপনি এটা বলুন। আরে বাপ খাতায় লিখবো জি, এগুলোকে আমি খাতায় লিখবো। খাতায় লিখতে পারেন, মেসেঞ্জারে লিখে দিতে পারেন, একজন পাঁচটা পাঁচটা করে লিখতে লিখতে আরেকজন তো না আরেকজন দেখে ফেলবেন। মেসেঞ্জারে লিখবেন না, আমাকে পার্সোনালি সবাই ইনবক্স করবেন, যারা আছেন সবাই পার্সোনালি আমাকে ইনবক্স করবেন, তাহলে কারোটা দেখা যাবে না, আমি শুধু দেখতে পাবো। আপু আজকে রোবো দেখে মনে হচ্ছে আপু এখন পরীক্ষাটা শেষ হচ্ছে, আপনার ইনবক্সে এখন ট্রাফিক লাগবে। না ভাই এত ট্রাফিক আর লাগবে না, সমস্যা হবে না ভাইয়া। সবার ক্যামেরা অন করে দেন। ইমতিয়াজ আপু, কায়সার আপু, আরাফাত আপু, দুইটাতে আপু
রাব্বি ভাইয়া এখন সামনে আসছে। আচ্ছা আচ্ছা আপু, আর কে আছে আমাদের এখানে দেখি। আচ্ছা থাক, পরে বলবো। জি আপু, পরে বলবো, শেষে বলবো। আচ্ছা মুন্না আপু, আচ্ছা সুশান্ত ভাই কই আজকে? এই যে সুশান্ত, পাঁচটা লিখলে হবে, জায়গা তিনটা লিখতে হবে। আরে আপুকে বলে পাঠাই দিতে। আপু সিরিয়াল ভাই লিখতে হবে নাকি যে কোনো জায়গা থেকে লিখলে চলবে? আপু আমারটা সিরিয়াল ভাবে লিখলে নাম্বার বেশি, যে আপু আমার নাম্বার কম। নাই আপু, কি আপু লিখে ফেলছে আপু? ভুল, আপনি খাতা একবার সাবমিট করে দিলে এক্সাম হলে কি খাতার ফেরত দেয় টিচাররা? নাম্বার কত দিব সাথে সাথে? আপনি দেখতেছেন, আপনাকে মেসেঞ্জারও দিচ্ছি, এখানে প্রাইভেটলি দিছি। আমি তো দেখিনি, আমার এখানে শো করছে তো ওই জন্য আমি দেখছিলাম। আপনি সেটা কেউ দেখবে না। এখন জাওয়াদ এটা নিয়ে অসুস্থ হয়ে যাবে। জাওয়াদ ভুলে কেন পড়ে গেল? জাওয়াদ এটা নিয়ে এখন অসুস্থ হয়ে যাবে। সাবিব দুই কেন? দুই কেন? কই আমি তো আপনাকে দেখি না। আপু আমি কত কি বললেন? আপু আমি তো সবার উপরেই আছি। আপনি ভাই আজীবন উপরেই থাকলেন। সাহেব ভাই সবার উপরে কি করেন? আচ্ছা সবার উপরে আছে। হ্যাঁ সাবি আপনি হচ্ছেন দুই কেন? আপু কি ভুল করছি? যাবার কি ভুল করছি আপু? ডাবল দিছি নাকি কোনো? ডাবল দিয়ে তো ভাই ডাবল নাম্বার আসার কথা। চিন্তা করেন, সে দিয়েছে। টিচার বললো আমার খাতা আমি লিখছি, আমি পারি মানে আমি পারি। ভুল হতে পারে, দেখছি সবই ঠিক আছে। ওইটুকু কনফিডেন্ট নাই না সাবি। আপনি পাঁচ, আপনিও পাঁচ, খুশি? ধন্যবাদ। এই খুশিতে আপনি এক গ্লাস পানি খেয়ে নিয়ে নেন, আপনার গলা শুকিয়ে গেছে। এই খুশিতে আপনি একটা ডান্স দিয়ে নেন। সুশান্ত ভাইকে পাঁচ বলেছি, সুশান্ত ভাইও পাঁচ, মিথিলাপুও পাঁচ পাবে। ওরে মিথিলাপু আর সাবিব কি সেম সেম কপি কপি একদম সেম আনসার আপনি? আমি কিন্তু মেসেজে দিছি আমাদের টাকু। মিথিলাপুও পাঁচ, সারা সামিরা পাঁচ, উজ্জ্বল দেবদাত। ওরে উজ্জ্বল আর সাবিব কি পাশাপাশি বসছেন নাকি? খাতা একদম কপি কপি। তো এখানে তো পয়েন্ট যেগুলো সোজা ওইটাই আমি দিছি খালি। আমিও সেগুলো, যেগুলো সোজা যেগুলো মনে আছে ওগুলাই। উজ্জ্বল করছে, উজ্জ্বল পাঁচ,
রাব্বি ও রাব্বি ও রাব্বি রাব্বি ভাইয়া বেস্ট খাতায় লিখে সেটার ছবি দিয়ে দিছে ওকে ভাইয়াও পাঁচ তারপর কামরুজ্জামান নাম্বার বাড়া দেন আরাফাত হচ্ছে বাইচা বাইচা সবচেয়ে ইজিটাল নিছে আরাফাত পাঁচ মোটরশিয়া পুয়া পাঁচ সুমন ভাইয়ের এক্সাম সবচেয়ে সুন্দর হয়েছে এক দুই তিন চার লিখে সুমন ভাই লিখে দিচ্ছে মোটরশিয়া পুকে মনে মোটু বলে ফেলছে এরকম আরে কি বলেন মোটরশিয়া পুকে মোটু বলে কার মতো বলবো লিল্লি রাইজে বলে চট্টগ্রামের ভাষায় বলছে আচ্ছা সুমন ভাইও পাঁচ রেজওয়ানাও পাঁচ আপনারা সবাই পারছেন রেজওয়ানা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনার হাতের লেখাটা আমাকে একটু শিখান আমি আপনার কাছে হাতের লেখা শিখতে চাই হ্যান্ড রাইটিং আমার ঠিক করতে হবে কারণ এই হ্যান্ড রাইটিং দিলে আল্লাহ সে ব্রেক কার কার খুশিতে দিয়ে দিচ্ছেন আপনি ব্রেক কে বলছে ব্রেক দিয়ে ফেলতে ছুটি দিয়ে ফেলতে দেখো তো নেক্সট আমরা একটু পরে এই জন্য আগে থেকে আপু ব্যাক ওয়াশে দিয়ে ফেলছে রে আচ্ছা পাঁচ রেজওয়ানাও পাঁচ রেজওয়ানাকে আমি পাঁচে আরেক নাম্বার বেশি দিব রেজওয়ানা হচ্ছে পাঁচে ছয় পেয়েছে ওর হাতের লেখার জন্য সাকলেন ভাইও পাঁচ আরাফাত তিন সরি আরাফাত না জাওয়াত তিন জাওয়াত তিনটা পাঠাইছিল এই জন্য আপু আসলে এখন তো সত্যের কথা বলতে গেলে ওইটা পুরো তিনটা হয় না ওইটা আড়াইটা হয়েছিল যে তাইলে আড়াই তাইলে আপনি আড়াই এখন আপু আমি তো সত্যি কথা বললাম এর জন্য ওইটা লিখে পাঠিয়ে দিছি আবার সুন্দর করে আপু আপনি ফারস্টে তিন দিবেন না তাহলে তো তিনই হবে সেম আচ্ছা তিন তিন তাই না আচ্ছা তিন তিন সমস্যা নেই পাস করলেই হইছে পাস করেন নাই তো 60% নাম্বার পাইতে হবে পাঁচে দুই পেলে পাস তো কে বলছে পাঁচে দুই পেলে আমার এখানে 70% নাম্বার পেলে পাস 170 না থাক 80% পেলে পাস হ্যাঁ 110 লাইভের থাম্বনেইলে মিথিলা ভট্টবি আসছে আচ্ছা এখানে হচ্ছে বিজয় ভাইয়া পাঁচ তারপরে কে বিজয় ভাইয়ের পরে আর কি দিচ্ছি পাঁচ জি ভাইয়া মাত্র এক ঘন্টা কি নুসরাত আচ্ছা এইটা কি আপনি নুসরাত জান তাহি এটা কে মনি মনি কি নুসরাত জান তাহি আরে আপু মনি হচ্ছে ইসরাত জাহান আপনি উল্টা পাল্টা আপু ছাগলের মাংস টাংস পাঠালেন না সুবাত আপু পাঁচ 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 সুবাত আপু পাঁচ শুধু আমাদের এখানে কম পেল একমাত্র আপু আপনারটা তো আসে নাই মোটুশি আপু আপনারটা কোথায় দেখবো বলেন আপনি ইচ্ছা করে কম নিছেন মোটুশি আপু আপনি কোথায় দেখলেন দিয়েছেন তো নাম্বার শুদ্ধ দিয়ে ফেলছেন কি কি মেসেজ এই মেসেজ আচ্ছা আপু আপনারা 20 মিনিট নাম্বার দিয়ে দিছি একটা 20 মিনিটের ব্রেক নিয়ে নেন একটা 20 মিনিটের ব্রেক নেন 20 মিনিটের ব্রেকের পরে আমরা বাকিটা এসে দেখতেছি ঠিক আছে ঠিক আছে
কাটন দিব না এখন একটু পরে দিব
হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন? আমাকে কেউ আছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। জি আপু বলেন। ব্যাক করেছেন ব্রেক থেকে? ব্রেক শেষ? না আপু, ব্রেক শেষ হয় নাই, বাট আমরা আছি। কেন ব্রেক শেষ হবে না? 4:55 তে দিয়েছি, 5:15 বাজে, হয়ে গেছে তো ব্রেক। 5 মিনিট বোনাস দিবেন না? না ভাই, এত বোনাস দেওয়া যাবে না, আজকে বোনাসের কথা বলাই যাবে না। ফাইবারে সবার 4টা করে গিগ হয়ে গেছে জানেন, অন্যান্য ব্যাচের ফাইবার থেকে আর্ন শুরু করে ওদের রিভিউ পর্যন্ত চলে আসছে আপনাদের পরে গিগ অন করে। শুনতে পাচ্ছেন? হ্যালো জি আপু, শুনতে পাচ্ছি। আপনারা কবে আমাকে ডলার রান করে দিচ্ছেন? আপনারা ডলার রান করতেছেন কবে? ওমা সাবিব, এখানে মেয়ে মানুষ কাকে কে? আপু কেউ কাটতেছেন আপু, মেসেজ গ্রুপটা তো দেখেন। এই কাজটা কে করছে? রায়হান? হাই, হাসাহাসি বন্ধ। এই কাজটা কি রায়হান করছে? হ্যাঁ আপু। হ্যালো রায়হান, রে দাঁড়ান, রায়হান আসো, শুধু ব্রেকের পরে ওরা আমি ধরতেছি। এক জায়গায় পজ করে রেখে এরকম স্ক্রিনশট ওরা কেন নেয়? এই কাজটা এরপর থেকে যে করবে তার কিন্তু নেগেটিভ মার্কিং হবে, এবং আপনারা জানেন যে আপনাদের একটা মার্কিং আমার হাতে, আপনাদের নেগেটিভ মার্কিং নেগেটিভ দিয়ে দিব। এই এটা যে করবে সে হচ্ছে আপু কিছুই শুনি নাই। আচ্ছা লিস্ট যেগুলি হচ্ছে আমরা দেখবো, বলছি লোকাল এসিও, বাকি সেটিংস গুলি আমরা কালকে দেখবো, আর কিছু জিনিস থাকবে যেগুলি হয়তো আমাদের শেষ করতে একটু সময় লাগবে। আর এই দুই দিনের মধ্যে আপনারা ট্রাই করেন আপনাদের ডমিন হোস্টিংটা নিয়ে আপনাদের সাবডমিনটা রেডি করতে, কারণ ওখানে আপনাদেরকে বেসিক যারা আছেন যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদেরকে বেসিক একটা আইডিয়া যে ওয়ার্ডপ্রেস কিভাবে বানায় ভাই সেটা আমিও পারবো না, সেটা ডেভেলপারের কাজ, সেটা আমার কাজ না। আমি আপনাদের এতটুকু করতে পারি যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করে, কোন থিমটা থাকে, কি থিম নেওয়া যায়, এইটুকু কাজ আমি, বা থিমগুলি কিভাবে দেখায় ওই জিনিসগুলো আমি দেখিয়ে পোস্টটা কিভাবে করে সেটা আমি দেখিয়ে দিতে পারবো। ওই পোস্টটা করার জন্য একটা থিম রেডি থাকবে, ওইখানে আমি পোস্টটা করবো। তো অন পেজ ওসিও করতে গেলে বেসিক্যালি আমাদের ওইটা জানতে হবে যে পোস্টটা কোথায় করে কিভাবে করে। কথাটা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি আপু শোনা যাচ্ছে। হ্যাঁ, সো আপনাদের ওই ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটটা লাগবে। এখন আপনাদের ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটটা আপনারা কবে নাগাদ নিচ্ছেন আপনারা জানবেন, আপনারা কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করবেন যে আপনারা এটা কবে নাগাদ, মানে দু একদিনের মধ্যে নিতে হবে, আদারওয়াইজ আমরা কাজটা করতে পারব। ওরা ভাই আসলে তো বুঝে যাবে। আল্লাহ, আমি একগাদা কথা বললাম, আপনারা কোনো কথাই শুনতে পান নাই আমার? না আপু, এই লাইনটাই শুনছি খালি, এই যে একগাদা কথা বলছেন এই লাইনটাই শুনছি।
ও আমি বললাম আমাদের এই দুই দিনের মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে রেডি করে ফেলতে হবে। ওয়ার্ডপ্রেসটা রেডি করলে আমরা হচ্ছে অন পেজ এসইও অফ পেজ এসইও কাজগুলি জানবো, আর আমাদের ইমেল মার্কেটিং এ আমরা ল্যান্ডিং পেজটা দেখবো, আর কিওয়ার্ড রিলেটেড আরো কিছু আপনাদেরকে আমি কিওয়ার্ড জেনারেটরের নাম বলে দিব এবং আরো কিছু ভিডিও প্রোভাইড করে দিব যেগুলি আপনারা দেখবেন। যারা কিওয়ার্ড নিয়ে গিগ খুলতে চান তারা খুলবেন, এবং আমরা হচ্ছে ওভারঅল যাব। জি লোকাল এসইও বা এসইও নিয়ে কি আপু কোনো ভিডিও প্রোভাইড করবেন? সেটা অবশ্যই করব, কিন্তু কখন কোন ভিডিও করব সেটা আমি বুঝি তারপরে দিব। প্রত্যেকটার একটা করে ভিডিও আমি প্রোভাইড করার ট্রাই করব আপনাদের সাথে। ওমা আমার এটা বাংলায় গেছে কেন? ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আচ্ছা আপনাদেরকে এখানে কমেন্টে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা চিকু চাকমা, এটা কি আপনাদের পরিচিত কারো কেউ কিছু হয়? না আপু। ওনার কাছে আমাদের ক্লাস খুব ইন্টারেস্টিং লাগে, উনি আমাদের ক্লাসগুলি দেখেন, উনি আমাদের ক্লাসগুলি হচ্ছেন ভিজিট করেন, ভিজিট করে করে কমেন্ট করেন, হা হা হি হি দিয়ে যান। হা হা দিয়ে দিয়েছে হাই হাই। আচ্ছা ঠিক আছে আমরা আমাদের ক্লাসে চলে আসি। আপনাদের হচ্ছে ওয়েবসাইটটা রেডি করবেন ফরাদ ভাই, কি দুই দিনের মধ্যে কাজ করতে পারবেন সবার জন্য সাবডোমেইন নিয়ে নাম দিয়ে? আমি ওই কাজগুলো পারি না আসলে, সাবডোমেইন কিভাবে অ্যাড করব? আমি তো আমার ডোমেইন হোস্টিং এর সাথে অ্যাড করা হয়েছে এমনি, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে আর কি। আপনি কি ভাই ডোমেইন নিয়ে ফেলছেন নাকি আগেটা? ডোমেইন আগে থেকে ছিল। হ্যাঁ ভাই কালকে রাতে আমাকে আমি আমার ডোমেইনের আন্ডারে সাব ডোমেইন যেগুলো ক্রিয়েট করব ওগুলো কি পরে আবার ডিলিট করে দেওয়া যাবে? বুঝি নাই আমার কথাটা আবার বলেন। আমার ডোমেইনের আন্ডারে যেগুলো সাব ডোমেইন ক্রিয়েট করব ওইগুলা কি ডিলিট করা যাবে? ভাইয়া এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। আমি আসলে আমার ডোমেইনটা একটা ব্র্যান্ডের মতো করছি, তো সেজন্য ব্র্যান্ডের মতো বলতে আমার সবকিছু এটা দিয়ে এক্সপার্ট কম্পিউটার বিল। তাহলে ভাইয়া ওই ডোমেইনটা আপনি ইউজ করেন না, তাহলে ওই ডোমেইনটা আমি বলবো আপনি ইউজ করবেন না একেবারে। এক্সপার্ট কম্পিউটার বিডি ওটা তো নাম সার্চ দিলেও তো আসে না। এই ব্লগ স্পট নাকি ভাই? এক্সপার্ট কম্পিউটার বিডি মাসের জন্য যেটা শুনলাম যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, আমি বুঝি না। খালি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস আর আর কিছু শোনা যায় নাই, আপনি অনেক কিছু বলছেন ওটা আমরা জানি। আমি অনেক কিছু বলছি, আমি বলছি যে আপনাদের এটা করতে হবে। এখন আপনাদের যদি না হয়, আমার পরিচিত একজন আছে, আমার এক স্টুডেন্ট দেখলাম মর্নিং এর, ও ওদের ব্যাচের সবাইকে করে দিচ্ছে। আপনারা চাইলে ওকে দিয়ে করায় নিতে পারেন, ও আবার ডোমেইন হোস্টিং এর কাজগুলি পারে, ও ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সবাইকে রেডি করে দিচ্ছে। মিজান ভাই আপনারা চাইলে ওর সাথে কন্ট্রাক্ট করে ওর সাথে কথা বলে নিতে পারেন। আমি হ্যাঁ নিয়ে নি সবাই সমস্যা তো সব জায়গা থেকে নেট ভালো, আমার কথা কি শোনা যায় না? আমি মোবাইল নেই, মোবাইল ডেটা দিয়ে আছি, মোবাইল ডেটা দিয়ে থাকার পরও আমার কথা আপনারা শুনতে পান না? বেমানি করলে সবাই একসাথে করে।
এত সুন্দর একটা মেয়ের এত বছর একটা ছবি তুলছে রায়হান, সেটা হচ্ছে যে আমাদের ডমিং হোস্টিং এর ওইটা আমি চলে নাই এটা উজ্জ্বল ভাই স্ক্রিনশট নিছে সেখান থেকে দেখলাম ওরকম তো পরে। আচ্ছা মিজান ভাই বললেন না ইয়ে আরাফাত, ওইটা মিজান ভাই ওদেরকে করে দিচ্ছে দেখলাম। আপনারা যদি চান আপনাদের যদি আপনাদের ব্যাচে তো খাদিজা আপু আছে, সাকলাইন আছে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারে, ওরা যদি রেডি করে দিতে পারে তাহলে আমরা দুই তিন দিন ওয়েট করি, আর ওরা যদি রেডি করে দিতে না পারে তাহলে একজনেরটা দিয়ে আমি দেখায় চলে যাই, কারণ আপনাদের আরো অনেক সিলেবাস রয়ে গেছে, ওইগুলো আমাকে শেষ করে দিতে হবে। মিজান ভাইকে বলে উনি আমাদেরকে দিবেন যদি সাকলাইন ভাইরা বা খাদিজা আপু না আসে। হ্যাঁ মিজান ভাইকে বললে মিজান ভাই করে দিবে, এখন আপনারা দেখেন আপনাদের ব্যাচেও তো আছে, পরে সাকলাইন ভাই বলবে আপু আমাকে বলে নাই, আজ ভাইকে জিজ্ঞেস করেন সাকলাইন ভাই খাদিজা আপু যদি করে দিতে পারে তাহলে তো আপনাদের জন্য ভালো, অন্য ব্যাচে যেতে হলো না। আপু আমার ডোমেন হোস্টিং একটা যেটা নিয়েছি ওই ইয়ার কি বলে জাওয়াদ ভাই দিয়েছিল ওটাতে ইয়ে হয়ে গেছে, সি চ্যানেল খুলছে না। আপু সি প্যানেল কেন খুলে না এই কথাগুলি আমাকে বললে আমি জানবো না, এগুলি ওয়েব ডেভেলপারদের কাজ। আপু আর আমি আসলে আপু এই এই সেক্টরটা সম্পূর্ণ আমার ছেলের কাবিলতি, ও কাজ করে এগুলো নিয়ে, আমি খুব একটা নাড়াচাড়া করি না, এফিলিয়েটটা ও করে, ওর ওর একটা সাইট আছে এটা অনেক ডেভেলপ করা, গুগলে অনেকটুকু র্যাঙ্কে চলে আসছে, তো ওর জন্য ওইটা তো দেয়া যাবে না, ওটা ওর অনেক দূর কাজ আগায় গেছে। না না আমি তো বললাম যে ব্যাংকিং আছে ওরকম, আপনারা প্র্যাকটিস পারপাসে যেটা নেবেন প্র্যাকটিস পারপাসে নিয়ে নেন, প্র্যাকটিস পারপাসে নিয়ে নিলে সেটাকে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো। ভাইয়ারা কেউ যদি এটা পারে তাহলে একটা ডোমেইন হোস্টিং দিয়ে দিতে পারবো আমি টোটালি, ওই যে জাওয়াদ ভাইয়ের ওই দিন একদিন রাত্রে জাওয়াদ ভাই একটা লিংক দিয়েছিল ওটা থেকে নিয়েছিলাম XYZ একমাসের জন্য নিচ্ছে প্রত্যেকের ওখানে শুধু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিবেন কম দিয়ে থাকতে পারে এরকম অফার। এখন ভাই আমি জানি না, ও আমাকে বলল আপু এরকম আছে। আচ্ছা আপু আমারটা একটু কথা বলি, আমাকে এখন কি করতে হচ্ছে আপনার জন্য? আচ্ছা এটা তো শুধু কি ওয়ার্ডপ্রেস টেস্ট পর্যন্ত কাজ করে দিলে হবে? কি পর্যন্ত আপনার থেকে এখন লাগতেছে কতটুকু ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেল পর্যন্ত কাজ করে দিলে হবে? হ্যাঁ আচ্ছা তাইলে আপু ইনশাআল্লাহ আমি আমারটা কালকের মধ্যে রেডি করে ফেলবো। হ্যাঁ তাহলে আপনারটা দিয়ে আমরা প্র্যাকটিস অ্যাট লিস্ট করতে পারবো, বাকি ডেট গুলি রেডি হয়ে আস্তে আস্তে তখন ওরা ওদের প্র্যাকটিস ওখানে করতে পারবে, ঠিক আছে না? আচ্ছা আপনারা তাহলে ওটা রেডি করে ফেলবেন। আর একটা হচ্ছে আপনাদের ফাইবারের গিগ কি সবার চারটা করে খোলা হয়ে গেছে? আপু আমি গিগ দুইটা খুলবো, আপু চারটা খুলবো না আপু আপাতত। আচ্ছা কোন দুইটা খুলবেন? দুইটা গিগ খুললে দুইটা গিগকে র‍্যাঙ্কে আনার টাফ হয়ে যাবে ভাইয়া, আমি যখন খুব ভালো রকম ভাবে আপু কন্টেন্ট রাইটিং টাপু শিখে যাবো তখন আমি কন্টেন্ট রাইটিং নিয়ে খুলবো। আর আপু আমি যেহেতু বছর দুই বছর ধরে আপু অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করতেছি তাহলে আপু আমাকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে আপু একটা গিগ খুলতে হবে আপু, মানে না হলে আপু এটা আমার প্রফেশনের সাথে খুব বেমানে হয়ে যাবে, ওই জন্য আপু অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে একটা গিগ খুলতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা তাহলে আপনার স্কিলসে কিন্তু অ্যান্ড্রয়েড অ্যাপস বা অ্যাপস রিলেটেড অ্যাপ ডেভেলপমেন্ট এরকম কিছু থাকা লাগবে, আদারওয়াইজ আপনি কিন্তু এটা খুলতে পারবেন না। আপনাকে স্কিলগুলি যখন অ্যাড করতে বলেছিলাম আপনি কি এগুলি অ্যাড করেছিলেন? না আপু এরকম কিছু অ্যাড করি নাই আপু। তাহলে তো ঝামেলা, আপনাদের ওই জিনিসটা অ্যাড করতে হবে স্কিলে। আচ্ছা আপু আমার একটু ওইটা দেখবো আর কি পরে করে, আর যদি আপু আপনার সময় থাকে আমি আপনাকে দেখাবো।
আচ্ছা ঠিক আছে, সেটা দেখাইতে পারেন। হ্যাঁ কন্টেন্ট রাইটিং আপনি যেভাবে বলছেন যে আপু পরে লিখবো, কিন্তু কন্টেন্ট রাইটিংটা এখন যে মার্কেটটা পাচ্ছে, এখন আপনার গিগটাকে আপনার র‍্যাঙ্ক আনার জন্য সবচেয়ে মানে মোক্ষম সময় বলবো আপু, আমি আপনাকে পারফেক্ট একটা সময়। কারণ হচ্ছে আমি আপনাকে বলি কন্টেন্ট রাইটিং কুলি ভাইয়া আমাকে বলতে আপু জি ঠিক আপু অলরেডি রেডি আছে আপু, আপনি বললেন আমি পাবলিশ করতে পারবো কিনা, আমি চাচ্ছি মানে ভালো করে শিখে আপু তারপরে ওই ফিল্ডে নামার জন্য। ভাই কন্টেন্ট রাইটিং এ আমি আপনাকে বুঝাই কি রকম কন্টেন্ট রাইটিং, ওরা হয়তো একটা একটা সাবজেক্ট সিলেক্ট করে দিবে, ওটা নিয়ে রিসার্চ করে ওটার উপরে লিখতে হবে। রিসার্চ করে কি আপনি লিখতে পারবেন, অতটুকু ক্যাপাবিলিটি আপনার নাই? অবশ্যই আছে আপু, অবশ্যই আছে আপু। তাহলে কেন আপনার মনে হচ্ছে আরো করতে হবে? কাজ করতে গেলেই কাজ, আমি বলছি ভয় পাবেন না, কাজগুলি নিয়ে নেবেন, একবার দুইবার কাজ করলে দেখবেন নিজের মধ্যে কনফিডেন্টটা গ্রো করে যাবে। কনফিডেন্টটা গ্রো করে গেলে আমাদের নিজেদের জন্য আপনারা দেখবেন এর পরবর্তীতে ঠিক আছে আমি তখন করতে পারি, আমার ওই ভয়টা যখন কেটে যাবে তখন দেখবেন কাজ করতে করতে কাজ শেখা আরো বেশি হবে, এক্সপেরিয়েন্স লেভেলটা কিন্তু কাজ করতে করতেই শেখা হয়। আপু যদি আপু প্রথমের দিকে আপু ব্যাড রিভিউ পড়ে তাহলে আপু আমার গিগটা বা র‍্যাঙ্কিং আনতে অনেক কষ্ট হবে, ওই জন্য আপু বলছিলাম। হ্যালো ব্যাড রিভিউ পড়বে বলে মনে হয় না, কারণ আমি আপনার লেখালেখি দেখি তো আপনার প্রোফাইলে, আমি আপনারটাও দেখেছি, আরাফাতেরটাও দেখেছি, উজ্জ্বলেরটাও দেখেছি, আমি সুবাতাপুরটাও দেখেছি। আমি আপনাদের এই চারজনকে সবসময় রেকমেন্ড করব যে আপনারা লিখেন। মিথিলাপু লিখার হাত খুব ভালো, মিথিলাপু করতে পারে, মিথিলাপু যা লিখে পোস্টে। আপু আমি বিভিন্ন গ্রুপে লেখালেখি করি কিন্তু এগুলো নিয়ে লিখতে গেলে অনেক, তাহলে বলবো মিথিলাপু লিখার হাত খুব ভালো, লিখতে গেলে আপু অনেক রিসার্চ করতে হয়। হ্যাঁ অনেক রিসার্চ করতে হবে, অনেক টাইম দিতে হবে, কিন্তু কন্টেন্টের গিগগুলি না এখন খুব দ্রুত উঠে যায়। আপনার যদি প্রোফাইলটা কন্টেন্টের উপরে একটা বার দাঁড়া করাই দিতে পারেন আপনার প্রোফাইলের একটা গিগকে, অটোমেটিকলি আপনার অন্য গিগগুলির ভি ইমপ্রেশন বেড়ে যাবে এবং ওই বায়ারগুলি যখন ডিজিটাল মার্কেটিং এর কোনো কাজ থাকবে আপনাকে সে নক করবে। তো ওই জন্য বলছি যে আপনাদের চান্সটা বেশি আছে। বুঝতে পেরেছেন? আর আরাফাতের কি অবস্থা? আরাফাত কয়টা গিগ পাবলিশ করেছে? আমি তো চারটাই করে দিছি। আরাফাত জি আপু, আচ্ছা আপনার গিগে কি ভিউ ইমপ্রেশন এসেছে, ফেরত এসেছে? আপনার গিগে ভিউ ইমপ্রেশন ফেরত এসেছে? আসছে, দেখছি আমি। কি রকম স্কোর? আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখান আমাকে। জি আপু দেখাচ্ছি। একটা কোশ্চেন করব। হ্যাঁ আপু, পিওনিয়ারের ব্যাপারটা কি সলভ হচ্ছে জানেন? একটা ফলো কোশ্চেন করি আপনাদেরকে, আমি একটা কোশ্চেন করি যেটা হচ্ছে আপনারা কি আমার সাথে কথা বল আপু শুনি না তো ভয় পান আপু, আপনার কথা শুনি না আপু, আপনার কথা আপু এতক্ষণ শুনি না আপু। আল্লাহ আজকে কি আমার কথা আপনারা কিচ্ছু শুনেন না কেন? আমি বলছি আপনারা কি আমার সাথে কথা বলতে ভয় মানে আপু আবার আপনি সেই টপিকে আসছেন যে আপনি তো আপু মাঝে মধ্যে আপু হুট করে রেগে যান আপু, হুটহাট করে রেগে যান আপু, গ্যাংস্টার স্টাইলে চলে আসেন। মানে আমি হুটহাট করে যে রেগে যাই সেটা কি অযৌক্তিক কোন কারণে রেগে যাই ভাইয়া? মিথিলাপু কোশ্চেন করার সময় এত পোলাইটলি জিজ্ঞেস করে তখন মনে হয় আল্লাহ আমি কি আসলে এত দজ্জাল? মিথিলাপু আপনি একটা কোশ্চেন করব মানে খুব পোলাইটলি, জি আপু মানে আপনারা কি আমাকে এরকম ব্যাড রিভিউ দিচ্ছেন? একটা জিনিস হয়েছে আপনাদের ক্লাস নিতে নিতে আমার গলাটা পার্মানেন্টলি ছেলেদের গলা হয়ে গেছে। যত কিছু হোক না কেন আপু মেন্টর তো মেন্টর, আর যিনি শিখাবেন তাকে তো সম্মানটা দিতেই হবে। আমার কোশ্চেনটা ছিল যে পিওনিয়ারের সম্মানতে আমি খুব আজকে নেটওয়ার্কের কারণে পিওনিয়ারের বলে থেমে গেছে, পিওনিয়ার বলে আপু থেমে গেছেন বলে বলেন পিওনিয়ারের যে প্রবলেমটা ছিল ওটা কি সলভ হইছে আমি আসলে চেক করতে পারতেছি না, যদি একটু শর্টকাট ওরা তো বলছে আপু সলভ হয়েছে, ওরা তো দেখাচ্ছে যে সলভ হয়েছে, ওদের কি ছিল ইস্যুর কারণে ওরা ফ্রিজ করেছিল এখন সবাই হচ্ছে বিয়ে করতে পারবে। তবে আপনারা এখন বলবো যে কিছুদিন ওরা বলছে তারপরেও কিছুদিন আপনারা ব্যাংকে একটু করেন পেওনিয়ারে না রেখে ব্যাংকে করেন কিছুদিন। আমি পেওনিয়ার অ্যাড করছি তো এখন আমি যদি ব্যাংক ওখানে অ্যাড করি তাহলে প্রবলেম হবে,
দুইটা একসাথে কানেক্ট করা যায় না, যেকোনো একটা করতে হয়। এখন সেক্ষেত্রে ওহো এজন্য ভয় পাচ্ছিলাম। এখন এটার সলিউশন আপু, আমাকে একটা দিন টাইম দেন, আমাকে একটা দিন দুইটা দিন, আচ্ছা আমাকে একটা দিন দুইটা দিন টাইম দেন। আমি ওই যে আমার মেন্টর আছে, আমার মেন্টরকে একটু জিজ্ঞেস করি, কারণ পেওনিয়ারের এই ব্যাপারগুলো আমি যতটুকু জানি যে এরকম ঝামেলা চলছে এবং এই কাজটা এখন না করাটা বেটার। তো যদি এখন ওরকম হয়ে যায় তাহলে এটার সলিউশন কি আছে আমি সেটা ভাইয়াকে একটু জিজ্ঞেস করি, ভাইয়া অবশ্যই আমাকে একটা ভালো ইনফরমেশন দিবে, আমি তারপর আপনাদেরকে বলে দিব। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু, আল্লাহ এত থ্যাংক ইউ যদি আপনারা আমাকে দেন আমি কোথায় যাব আপু, এত থ্যাংক ইউ দিলে হবে আমাকে? আপনারা যা আমাকে দিয়েছেন যতটুকু আর্ন করেছেন সেটা আমি আমি হয়তো বা ডিজার্ভও করি না। যেমন আমি খুব প্রাউডলি বলি যে আমার ব্যাচের সবগুলি হচ্ছে লক্ষ্মী, তারা হচ্ছে আমি যেভাবে বলি সেভাবে করে এবং তারা তারা ওইটা করে তারা তাদের তাদের যোগ্যতা থেকে তারা আর্ন করতে পারতেছে, এটা আমি খুব প্রাউডলি বলি সবার সাথে, সিরিয়াসলি এটা কিন্তু খুব প্রাউডলি বলি আপু আমি। সো এটা আপনাদেরকেও বললাম, ওকে, এটা আমাদের না, এখানে লাভলি এক দিয়ে না, এটা আমরা না, হ্যাঁ উপরে দেখেন কি বলে যায়, আরেকজন আসলে লাভলি এক দিয়ে সোশ্যাল মিডিয়াও ভালো পড়তে আপু, রিমিক্স আপু ইমপ্রেশন মানে কি? আপনার তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার যেটা সেটারও ক্লিক 47টা পড়ছে, ভালো পড়ছে। তো এগুলি কি সব আপনাদের ক্লিক না বাইরের ক্লিকও পড়ছে? আপনাদের না আপু, আমাদের বেসের কথা দেহারামি আপু, দিকে লাভ দিয়ে এক দিতে বললে লাভ দেয় না। আচ্ছা আরাফাত ভাই আপনার গিগ গুলি আমি দেখি তো, আরাফাত ভাই 7 days last 30 days, আচ্ছা last 7 days দেখলে ওনার গিগ তো পাবলিশ করছে খুব বেশি দিন হয় নাই ভাইয়া, last 7 days এ দেখেন তো আপনার গিগ এর কি অবস্থা। অবশ্য গিগ প্রথম পাবলিশ করলে কিন্তু সবকিছু অনেক ইমপ্রেশন গুলি হাই থাকে, আপনার লিংকডইনও 29টা কেন পেন্ডিং কেন? আপনি কি ওই যে ইয়ের সাথে কথা বলছিলেন, মানে স্যার মেইল করছিলেন ওদেরকে? করেন লিংকডইন আপনি পাবলিশ করছেন কবে? ওই দিন তো বুধবার দিন না বৃহস্পতিবার দিন করলেন? সবগুলো একসাথেই করে দিয়েছেন পাবলিশ। হ্যাঁ না আপনার ইউটিউবে গিগের ইমপ্রেশন খুব ভালো দেখা যাচ্ছে না, 293 বিজয় ভাইয়ের গিগের ই আসছে, ইমপ্রেশন আসছে আমারটা 274 চারটা ক্লিক মাত্র, আর মনে হয় আপু আসবে না আমারটাতে। আর হব ভাই এর ইমপ্রেশন হচ্ছে ক্লিক অনেক কম আপু। ইমপ্রেশন হচ্ছে যে উনি কতগুলো সার্চে গেছে সেটা, আর ক্লিক হচ্ছে যে কতজন উনার এটা আসলে দেখছে, দেখছে হচ্ছে 2 থেকে 4 জন 7 জন পৌঁছাইছে। ইমপ্রেশনে যাওয়ার মানে তো দেখার তো কথা, এট লিস্ট
ওটা একদম নতুন বায়ার যে দেখাচ্ছে, একদম নতুন দেখাচ্ছে যে ওনাকে নতুন সেলার, ওই জন্য অত ক্লিকটা প্রথমে কম পড়ছে। একদম নতুন তো, কারণ আপনার জয়নিং জয়নিংটাই ওখানে দেখায় যে কতদিন। আমরা যেমন কারো গিগ বাছার আগে, কারো গিগ আমরা কাউকে অর্ডার করবো না, কিন্তু কারো গিগ ফলো করার আগেও কিন্তু আমরা নতুনদের গিগ গুলি ভুলেও দেখি নাই, ক্লিক করি নাই, আমরা সব লেভেল টু এ গেছি। তো তারা যে অ্যাটলিস্ট দুজন ক্লিক করছে সেটাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ। দেখেন কি অবস্থা হয়, এটা এখন কোন পেজে আছে এটা কি দেখেছেন আরাফাত ভাই? টাইটেলের কাজ হচ্ছে যেটা প্রথম দেখবেন যে আপনার টাইটেল দিয়ে আপনার গিগটা সার্চ পেজে আসে নাকি, এটা তো সার্চ পেজ আসতে হয়, ভাইয়া তো টাইটেল দিয়ে দেখবেন, এখন কিওয়ার্ড দিয়ে কয় নাম্বার পেজ আসতেছে ওইটা চেক করে দেখবেন যে কিওয়ার্ড দিয়ে চেক করেন একটু, এটা চেক করেন তো এটা কই আছে। সবাই সবার গিগ গুলি যাদের এরকম অ্যাক্টিভ হয়ে গেছে এটা একটু চেক করে দেখবেন কত নাম্বার পেজ আছে। ফাইবার যদি রিসেন্টলি একটা নাকি নতুন আপডেট আনার কথা যে শুনলাম যে প্রমোশন, পেইড প্রমোশন করবেন, $6 হচ্ছে $180 পর্যন্ত কাজের জন্য প্রমোশন করতে পারবেন আপনাদের, এবং কাজ পাওয়ার চান্স ওইখানে 100% দেখাচ্ছে। যদি ওরকম হয় আপনারা আপনাদের গিগ গুলিকে ফাইবারই প্রমোট করবেন। গিগ ওপেন করার পরে ফেসবুকে ওই যে গিগ এক্সচেঞ্জের ওখানে গিয়ে গিগ এক্সচেঞ্জ করেছেন আপনার গিগের লাভ কই? এখন গ্রুপ আপু গ্রুপের মতো গ্রুপের গুলা হয় না এখনো? আপনার গিগের লাভ পড়ছে কটা? ভাইয়া এটা তো খুবই খারাপ, আপনাদের নিজেদের প্রয়োজনই বলেছি, সবাই সবাইকে লাভটা দেন, লাভটা দিলে গিগের ইয়েটা বাড়ে। আমি আমার গিগ কখনো পাই না, কেমন আমার সোশ্যাল মিডিয়ার গিগটা আমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। এখন দেখি আরাফাত ভাই এখানে চলে আসছে, অন্য কেউ খুঁজতে পাই আপনি ভাইয়া খুঁজছিল লিঙ্কডইনেরটা উনি পাইছে, কিন্তু আমি খুঁজছিলাম আর পাই না। এই যে লোকটাকে আমার পছন্দ হয়েছে চলে গেছে লোকটা, আপনার ওই লোক দেখা লাগবে না, আপনার গিগ খুঁজেন গিগ খুঁজেন। আপনি কন্টিনিউয়াসলি ইয়ে করে রাখেন তো, ওই যে অটো রিফ্রেশারটা অন করা তো আপনার, সবাই সবার গুলি খুঁজে দেখবেন তো কত নাম্বার পেজে শো করে। এখানে তো নাই মনে হয় আপনার ইউটিউবের গিগ, আপনার ইউটিউবের গিগ এর মধ্যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি করে ভাইয়া? আমি আপনার ইউটিউবের গিগ দেখতে বলছি, এই জন্যই তো আমার মাথা গরম লাগতেছে। আমাকে দেখায় ঢুকাইছিলেন আমি বলছিলাম। আচ্ছা ভাইয়া দেখি ইউটিউব, ইউটিউব সেট আপ লিখেছেন তো, ওইটা লিখেন তো ইউটিউব সেট আপ, শুধু ইউটিউব লিখেন আপনি সার্চ বারে গিয়ে, শুধু ইউটিউব লিখেন। চলে আসছে নাকি? কোনটা মটুশির? কোনটা কে বলবো? ওই যে পাইছে
মন্টুশি আপু দেখি ফার্স্ট পেজ আসছে, খুব ভালো, দেখি দেখি উপরে যান, কটা গিগের পরে আসছে ওনারটা দেখেন। ওরে আপু ওপেন করলেন কবে, কটা মোটা আছে আপু? তিনটা পেজ, একশো পঁয়ত্রিশটার মধ্যে তো আপু আসবে ফার্স্ট পেজে। ১৬৩ জন আসছে এখন, দেখেন যারা সার্চ করবে বায়াররা খুঁজবে তারা অনলাইন সেলার দিবে। জি ফরাদ ভাইয়া, আপু অনলাইন দিবে এটা অবশ্যই, কারণ দেখবে যে এই মুহূর্তে আপনাদের রিমিক্স হয় যখন তখন তো আমি এভাবে বলি না, আমার একটু রিমিক্স হচ্ছে দেখে এভাবে বলবেন, আমার হইতেই পারে আমি মোবাইল ডেটা দিয়ে কানেক্টেড। এই যে ফরাদ ভাই হাসি বন্ধ, ফরাদ ভাই হাসি বন্ধ, যাওয়ার গেছে আমার ইলেকট্রিসিটি। ও আপনার গান শুনে হাসতেছে সবাই, ওই যে আমার ইলেকট্রিসিটি আবার গেছে, আমার ইলেকট্রিসিটি আবার গেছে, আমার ক্লাস দেখি কতক্ষণ চলতে থাকে আবার। আচ্ছা একটা কাজ করেন আপনারা, আরাফাত ভাই, আরাফাত ভাই নাকি, আরে শোন ভাই আপনি আরেকটা স্ক্রিনশট নিয়ে নেন, হ্যাঁ শোন ভাই আরেকটা স্ক্রিনশট নিয়ে নেন এখন কর। আর হচ্ছে বিজয় ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন, বিজয় কান্তি দাস, হ্যাঁ আপু স্ক্রিন শেয়ার করেন, এখন আর তো রিমিক্স হয় নাই, না আপু হয় নাই তো, মোবাইল ডেটা দিয়ে কানেক্ট করার পরও যদি আপনারা রিমিক্স শুনেন কই যাইতাম কোন আপু, হয় হয় মোবাইল ডেটা ডিস্টার্ব করলে দুটোটা ডিস্টার্ব করে। আর কে আসবেন, আর কে আসবেন, স্ক্রিনশট নিচ্ছি আপু, আমি কি করতাম আপু স্ক্রিন শেয়ার করে, আপনি স্ক্রিন শেয়ার করে আপনার গিগের ভি ইমপ্রেশন, আপনার গিগ গুলি দেখতাম আমি, আপনার গিগ গুলি আমার দেখা হয় নাই। আরে আপু পাইছেন আমার না আজকে, না পাই নাই কেন, আপনি দেখাইতে চান না, না দেখাইতে চাইলে ওকে ফাইন দেখায় না আপু, কে বলছে দেখাইতে চাই না, দেখাবো তাহলে, এই যে বললেন পাইছেন আমারে, না আপু আজকে আমারে ধরছেন এটাই বলছি, না এটা ধরা না আসলে, আমি আপনাদের সবাইকে জনে জনে ধরা হয় নাই, আর এখন গিগ খোলা বাকি আছে, সরি প্রোফাইল খোলা বাকি আছে শুধু ইমতিয়াজের, সুবাতের, মনির, তাই তো, আজকে আমরা ইমতিয়াজের প্রোফাইলটা খুলে ফেলবো। আরাফাত ভাই কই, আরে ভাই টোকাই পাই নাই, পাইছে, আরে ভাই সিটে বসেন আপনি ছবি তুলবে, পান নাই পাইছি, মোটুশিয়া পৌঁছে যে কি 7 নম্বর, আমি হচ্ছে যে কি 10 নম্বর, দেখেন গিগুলি ঢিকা ঢিকা,
আপনারা তো একজন আরেকজনের গিগে গিয়ে ক্লিকটা একটু ইমপ্রেশনটা বাড়াই দিয়ে আসতে পারেন, আপনারা এত এত পরশ্রীকাতর কেন, এত এত হিংসা কেন আপনাদের মধ্যে, একজন আরেকজনের গিগের মধ্যে লাইক দেন না। ক্লাস হবে সবাই সবার কাছে লাভ দেবে, মানে যে করবে না যে করবে না। আমি আমি সাপোর্টটা আরো অনেক কাছে দিয়ে আসছি, মোটামুটি যা যা পাইছি আমি। আপনার গিগ গুলিতে দেখেন তো লাভ কয়টা করে পড়ছে, ওখানে একটা অ্যামাউন্ট দেখায়, লাভটা একটু দেখেন তো কষ্ট করে। জি আপু আমি একটু করে দেখি। কে কে রিয়েক্ট দিছে এটা দেখতে পারতাম, তারপরে রিপোর্ট মারতাম। সারা মার নাই তাতে আপনাদের জনে জনে এখন আমি সবার স্ক্রিন শেয়ার করাবো, সবার প্রোফাইল থেকে একজনকে দিয়ে সার্চ করাবো, সবার নামগুলি তখনই ধরা পড়বে যে সে কাকে দিছে কাকে দেয় নাই। এই কাজটা কারণ আপনাদের সাথে এই কাজটা আমি করতে বসবো শুক্রবার দিন, এই শুক্রবার দিন তো আমার কোনো প্ল্যান নাই, এই শুক্রবার দিন আমি আপনাদের সাথে এই কাজটা করতে বসবো। দাঁড়ান, আড়াই তিন ঘন্টা লাগলো, আড়াই তিন ঘন্টায় তখন বাইর করা যাবে চোরটাকে। কাকে আমি একবার বলতেছি কে এই চুরিটা করে, যে দেয় না, কোন খুশিতে দেয় না, কোন দুঃখে দেয় না, আমি এটা বুঝি না। নিজেদের প্রয়োজনে নিজেরা দিবেন, আপনি একটা দিলে আপনার কাছে বাকি ২৫টার, মানে আপনি যদি একটা একটা করে দেন সবাইকে, ২৫ জন আপনাকে দিচ্ছে, আপনার মাথায় এটা যায় না? নিজেদের প্রমোশন নিজেদের না করলে, নিজেদের হেল্প নিজেরা না করলে বাইরের মানুষ করবে তো অনেক পরে। এতবার আপু বলার পরে আমার ইউটিউব চ্যানেলটা আপু কেউ সাবস্ক্রাইব করলো না কেন, করেন নাই আপনারা? হ্যালো, মাত্র 8 জন আপনারা সাবস্ক্রাইব কেন করছেন? আপু মোট 7টা সাবস্ক্রাইব, তার মধ্যে আপু 3 জন হচ্ছে আমার বাসার মানুষ, আপু 3 থেকে 4 জন আমার বাসার মানুষ। সি এটা লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা লাগে না? আমি তো জানি